সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজ এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী গ্রহণ করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয়ভাবে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা আলোচনা সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে রয়েছেন বাংলাদেশ জাতিদাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরীর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আমি দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতিতাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সবার শুরুতে সেই সাথে সাথে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নামে তিনি ছিলেন তার দীর্ঘায়ু কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখন পবিত্র কোরআন থেকে তালুয়াদ করছেন বাংলাদেশ জাতিদাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মালানা শাহ মোহাম্মদ নেসারুল হক আমি 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 সঞ্চালক আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং আমাদের প্রচার সম্পাদক জনাব অ্যানি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভার্চুয়াল আলোচনাতে আমাদের বক্তার সংখ্যা অনেক বেশি সুতরাং বক্তাদের সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট করে দিতে হবে এবং কোন মতেই ওই সময় অতিক্রম করা যাবে না অতিক্রম করলেই আপনার দিতে হবে অর্থাৎ তার বক্তব্য বন্ধ করে দিতে হবে অন্যদিকে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত স্থায়ী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে তারা অনুগ্রহ করে পাঁচ মিনিটের মধ্যে তাদের নিজেদের বক্তব্য শেষ করবেন কারণ আজকে অনেক লম্বা আপনার বক্তার তালিকা সেই বক্তার শেষ হলে অন্তত চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে এবং আমাদের যে অভিজ্ঞতা হয়েছে কত কয়েকটি আলোচনা সেখানে আলোচনা লম্বা হলে আপনারা গোটা অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায় আমি অনুরোধ করব আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দকে আপনারা তিন মিনিটের বেশি কেউ কথা বলবেন না আর আমাদের জাতীয় স্থায়ী কমিটি সমিতির সদস্যদের অনুরোধ করব পাঁচ মিনিটের বেশি আপনারা দয়া করে কেউ কথা বলবেন না ধন্যবাদ ধন্যবাদ মহাসচিব আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা বক্তব্য রাখবেন তখনই ওনাদের যারা উপস্থিত রয়েছেন তাদের নাম বলবো এবং অঙ্গ সংগঠন যারা উপস্থিত রয়েছেন যারা বক্তব্য দিবেন তখনই ওনাদের নাম বলবো এই মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করছেন ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক প্রিন্সিপাল মালানা শাহ মোহাম্মদ নেসারুল হক ওনার সাথে ওনার ওলামা দলের সাধারণ সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার তিনি উপস্থিত রয়েছেন ওনাকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আল্লাহু السمাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম আসুন আমরা একটু সকলে আজকে 25তম বার্ষিকী দিনে যারা আমাদের দলের ইন্তেকাল করেছেন আমাদের পার্টির চেয়ারম্যান এবং তার কলেজের টুকরা আরফাত রহমান কোখো এবং দলের যে সমস্ত নেতৃবৃন্দ বিশেষ করে এই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা বিশ্বের জন্য সকলের জন্য আমরা একটু সংক্ষিপ্ত দোয়ায় অংশগ্রহণ করি আল্লাহ সাল্লাহ আল্লাহ ইদিনা নবীনা ও শেফি হাবিব আনাউলা আন মোহাম্মদ وأستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا.

মেহেরবানি করে আমাদের হাতকে ও মঞ্জুর করে না আয় করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি করে আল্লাহ নিজের জীবনের করে। পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আল্লাহ নয়মার যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে উপহার দিয়ে ছেড়ে বাংলা নগরে জিয়া উদ্যানে চির নিদ্রায় সাহিত রয়েছে আল্লাহ মেহরবাণী করে তাকে তুমি জান্নাতুল নসীব করে দাও আল্লাহ তার যা টুকরা আল্লাহ আরাফাত রহমান কোকো বনানি গুরুস্থানে শুয়ে রয়েছেন আল্লাহ তাকে তুমি জান্নাত খুশি করে দাও আই রব্বুল আলমিন আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে মজলুম আল্লাহ তুমি মজলুমের দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ মজলুম হিসেবে আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দেশ নেত্রী নেতায়াত দান করে দাও তার সুস্থতা দান করে দাও আই রব্বুল আলমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ তারেক রহমান আল্লাহ বিদেশের মাটিতে তিনি রয়েছেন আল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আয় আল্লাহ তার বাংলাদেশে এসে জাতির খেদমতে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে আল্লাহ সকল প্রতিবন্ধকতা আল্লাহ তোমার কুদরতি ক্ষমতার মাধ্যমে দূর করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত এই দেশের জন্য যারা সংগ্রাম করেছে আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা সংগ্রাম করেছে আল্লাহ তাদেরকে সত্যিকারের শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করে না রব্বুল আলমিন বাংলাদেশের উপরে খায়ের বরকত নাজির করে দাও আয় আল্লাহ বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহ খালেদ বিন অলিদের মতো শক্তিশালী বানিয়ে দাও আয় আল্লাহ যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি আয় আল্লাহ করোনায় আক্রান্ত হয়ে আমাদের অনেক ভাইরা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করে দাও রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় আমরা বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি আমি অনুরোধ করব ইতিমধ্যে মহাসচিব অবগত করেছেন অত্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব সর্বপ্রথমেই মৎস্যজীবী দলের স্বভাব আহ্বায়ক সম্ভবত উনি এখনো উপস্থিত হননি সদস্য সচিব আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করবেন জনাব আব্দুর রহিম আপনার আপনার মাইকটা অন করেন আব্দুর রহিম সাহেব আপনার আপনি ওটা দেখেন মাইকটা অন নাই আপনি মাইকটা অন করে নেন আব্দুর রহিম সাহেব আমি দেখছি যে আপনার ওইখানে আনমিউট করে আছে আপনি মিউট করে নেন ইতিহাসের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা

আমি সালাম জানাচ্ছি মৎস্যদিনী দলের তরফ থেকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রেক্ষাপটে আসে তখন বাংলাদেশের রাজনীতিতে একটি সুদীর্ঘ ক্লান্তিকার অতিক্রম করতেছিল সুদীর্ঘিক্রম করে বাংলাদেশের আকাশে বাংলাদেশের জাতীয়তাবাদের ঝান্ডাকে প্রস্ফুবি করে উজ্জীবিত করে উনিশ দফার ভিত্তিতে আমাদের বিএনপি এই বাংলাদেশের মানুষের মনস্পতের যখন আমরা উনিশ দফার ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সততাকে সমুন্নত রেখে যতদিন পর্যন্ত আমরা আটকে ধরে রাখতে পারবো বিএনপিকে ততদিন এই দেশে জনগণের মনস্পে বিএনপি উজ্জ্বল থেকে উজ্জ্বলভাবে সুকঠিন ভাড়ায় আরও আবির্ভূত হবে আমাদের হারাবার কোনো ভয় নেই বারো বছর পেঁয়ত্রিশ সত্তায় আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেল ঘুম হত্যা হামলা মামলা করে আমাদের একজন নেতা তো দুইয়ের কথা আমাদের একজন সমর্থক তাদের দলে নিতে পারে আমাদের বিএনপির মূল আশা ভরসার স্থল হল আমাদের তৃণমূল আমরা তৃণমূল আমাদের নেতৃত্ব নেতাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ সরকার এই সরকার অনুতি বিলম্বে

এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতিতাবাদী দলের জাতিতাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকন উপস্থিত রয়েছে জাতিতাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বক্তব্য রাখছে জাতিতাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা সবাই আজকে আলোচনা সভার সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব বিজয় ফকর ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জাতীয় আদর্শের সৈনিক আমরা সবাই জাতীয় আদর্শে বিশ্বাস করি আর আমাদের জাতীয় আদর্শের বীজ প্রথম রূপিত হয়েছিল উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাতে তিনি এক নম্বর সেক্টর নম্বরের দায়িত্ব পালন করেছেন তিনি পাকিস্তান হান্দার বাহিনীর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক ফলা মাধ্যমে উনিশশো সাতাত্তর সালে জিয়র হন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হন এরপর তিনি উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তিনি এই সময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুসংগঠিত করার জন্য বাংলাদেশের জাতীয়তা করেন বাংলাদেশের জাতীয় হলো একটি শোষণ মুক্ত শ্রেণীর বৈষম্যহীন সমাজ গঠন করা যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী মানুষের জন্য তাদের মৌলিক অধিকার সময় সংরক্ষণ করা হবে যেখানে সকল শ্রেণী মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করবে এরপর উনিশশো একাশি সালে

দুই হাজার এক সালেও বিএনপি সরকার গঠন করেছে এরপর দুই হাজার সাত সালে দেখলাম দেশপাতির গ্রেফতার করে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেই ষড়যন্ত্র এখন চলমান রয়েছে দুই সাল থেকে দুই হাজার এ সময় এদেশের জাতীয়তার শক্তির উপর ধ্বংস করার জন্য এদেশের জাতীয়তার শক্তিকে নির্মূল করার জন্য অসংখ্য আমাদের অসংখ্য নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু দেশের জাতীয় উদ্যোগ শক্তির প্রতিটি সৈনিক এসব হামলা মামলা সহ্য করে তাদেরকে খাঁটি সময় পরিণত করেছে এবং বিএনপিআর তাদের বিএনপিআর এদেশের গণমানুষের দলে পরিণত হয়েছে সর্বশেষ আমরা দেখলাম আমাদের দেশ নেতৃত্ব দেশ নেতৃত্ব খাদার জেকে দুই হাজার আঠারো ফেব্রুয়ারি মিথ্যা সাধারণ মামলায় একটি পাতানো বিচারের মাধ্যমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এরপর দলের সেই অসহায় অবস্থায় আমাদের নেতা দেশ নজনের তারেক দলের দায়িত্ব দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই উনি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ আহ পুনর্গঠনের কাজ হাত দিয়েছেন এবং সেটাকে অব্যাহত রেখেছেন এবং তার নেতৃত্বে আহ বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দুর্বল সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি দেশ এবং খালদা জিয়া এবং দেশ নাক নেতৃত্বেই

সংগ্রামী আহ্বায়ক ইস্তিয়াক আজিজ উৎপল ইস্তিয়াক আজিজ উৎপল Bismillahirrahmanirrahim Assalamualaikum আজকে জাতীয়তাবাদী দলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বিএনপি'র সবাইকে ধন্যবাদ আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান সভাপতি আমাদের সংগ্রামী মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে

আজকে আমাদের মধ্যে থাকতেন তাহলে ওনার বয়স হতো চুরাশি বছর যারা প্রাক্তন প্রেসিডেন্ট এই বাংলাদেশের ঘোষক স্বাধীনতার ঘোষক যারা জিয়াউর রহমান বীর উত্তম আমরা যারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম পঁচিশে রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর সেই বর্বরতার কি উত্তর দেব আমরা জানতাম না কিভাবে আমরা রিয়াক্ট করব আমরা জানতাম না কিন্তু ছাব্বিশ তারিখের সকালে যখন আমরা রহমান সাহেবের বক্তব্য শুনলাম তখন থেকে আমরা একটা ঠিকানা পেলাম একটা যুদ্ধের ঠিকানা আমরা এই বাঙালি জনগোষ্ঠী আমরা যুদ্ধ করব এই পাকিস্তান হানাদার বাহিনীকে এই দেশ থেকে আমরা বিতরণ করব এবং এই দেশে আমরা স্বাধীনতা নিয়ে আসবো আমরা পঁচিশ তারিখে রাত্রের পর থেকে কেউ জানত না কি হবে এই দেশের কিন্তু আমাদের এই বিএনপির সভাপতি জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম উনি জানতেন এবং ওনার সেই ত্যাগ সেদিনকার যে স্বীকার করেছেন উনি তা যদি না করতেন আজকে আমরা বাংলাদেশ নামক দেশ আমরা পেতাম নাকি আমরা জানি না তাই নয় আজকে আজকে আমাদের স্মরণ করতে হয় যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে তার সৈন্যরা গেল যে আমরা বেগম জিয়াকে কি সাথে নিয়ে নেবো নাকি আমরা যে যুদ্ধে চলে যাচ্ছি আমরা তখন উনি বলেছিলেন যে না দরকার নাই উনি ওনারটা আল্লাহ বন্দোবস্ত করবেন তোমাদের স্ত্রী পুত্র যখন তোমাদের সাথে নাই দরকার নাই বেগম জিয়াকে এবং আমাদের তারেক রহমান সাহেবকে আমাদের ভারপ্রাপ্ত সম্মানিত আমাদের সভাপতি উনিও ওখানে ছিলেন কিন্তু ওনাদেরকে রেখে সেই যুদ্ধে উনি চলে গিয়েছিলেন উনি পিছন ফিরে একবার টাকার নেই ওনার সততা আজকে পর্যন্ত যেভাবে মানুষের মনে সারা বাংলাদেশে জল জল করে জ্বলছে এই বাতি কোনো দিনও কেউ আমি পার্টিকুলারলি কাউকে দোষ দিয়ে বলছি না আমি কিন্তু কেউ এটা নিবাতে পারবে না এটা জ্বলতে থাকবে আজকে থেকে একশো বছর পরে হাজার বছর পরে মানুষ ইতিহাসে লিখবে যে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছিল এবং এই এই মুক্তিযুদ্ধের এবং এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট রহমান তাকে বীরাকে স্মরণ করি শ্রদ্ধা ভরে ইনশাল্লাহ আমরা যে জন্য যুদ্ধ করেছিলাম এই অপশাসনের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে জন্য যুদ্ধ করেছিলাম আমরা যুদ্ধ করেছিলাম একটা আইনের শাসনের জন্য কিন্তু তার কোনোটাই আমরা পাই নাই আমরা পাচ্ছি না কিন্তু এটা অতি আমাদের মধ্যে চলে আসবে তাই আমি সবাইকে বলবো আমাদের বয়স হয়ে গেছে আমাদের বয়স প্রায় সত্তর কাজে বলবার রাইট আমাদের আছে আমরা একাত্তরে যুদ্ধ করে প্রমাণ করেছি যে আমরা প্রমাণিত আমরা যুদ্ধ করেছি আমরা বেঁচে আছি আমাদের ভাইরা আমাদের শহীদরা আমাদের বীরঙ্গনারা যারা চলে গেছেন তারা একদিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা একটা দেশ দিয়ে তোমাদের কাছে তোমরা তো পঞ্চাশ বছর প্রায় এই দেশটাকে তোমরা উপভোগ করেছ আমাদের জন্য তোমরা কি করলে দেশটার জন্য তোমরা কি করলে আমরা এই বিএনপির মাধ্যমে আবার ক্ষমতায় গিয়ে আবার মানুষের এই আইনের শাসন এবং শান্তির যে প্রতিষ্ঠা আমরা একাত্তরে করতে চেয়েছিলাম আমরা আমাদের এখনকার নেতৃত্বের মাধ্যমে আমরা এটা করে ড্যাক দেখিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন আপনাদের সবাইকে সেই সংগ্রামী যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ উলফাত ভাই এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতিতাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক আহ আহমেদ সুলতান আহমেদ উপস্থিত রয়েছেন মানিক আফরোজ আব্বাস উনাকে লাইনতে দাও বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর তম প্রতিষ্ঠা বার্ষিকী ভার্চুয়াল আলোচনা সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত महासचिव মেজর ফকরুল ইসলাম আলঙ্গী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তৃণমল থেকে রাজনীতি করে উঠে এসে আজকের এই বিশাল দেশ বরণ্য নেতা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর আশা ভরসার আশ্রয়স্থল দেশ নেতা যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি ভবিষ্যতেও রাজনীতি করব সকলের পছন্দের তারেক রহমান উপস্থিত আছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ লাল পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অপরিহার্য মনে করেছিলেন জন্যই এক সেপ্টেম্বরের পরে ঠিক নয় দিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নয় সেপ্টেম্বর সৃষ্টি করেছিলেন আমি গর্বিত সেই মহিলা দলের আমি একজন কর্মী যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে কখনো পরাজিত হন নাই এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি তার জীবনের প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটিতে জয়লাভ করেছেন জীবনে কোনোদিন হার না মানা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি তার নিজের জীবনের সমস্ত কিছু বিসর্জন করে গেছেন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি সেই আপোষহীন নেত্রী আমি শুধু বলতে চাই যিনি আজ সেই জন্যই বলতে চাই যে আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই গণতন্ত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র তারেক রহমান মানে গণতন্ত্র আর আমরা সেই জাতীয়তাবাদী দল সেই গণতন্ত্রের ধারক এবং বাহক বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তাই আমি আশা করব বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর এই দলকে লালন পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এখন এই দলটাকে সঠিক হাতে শক্ত হাতে রক্ষা করে চলেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান তা আমার আজকের দিনে অনুরোধ থাকবে এবং আশা থাকবে জনগণকে পাশে নিয়ে এই দলটি গণতন্ত্রের জন্য লড়াই করে আবারও দেশে জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার সীমানার অধিকার এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে এটাই হোক আমাদের আজকের দিনের এবং আগামীর অঙ্গীকার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম

এনি ভাই আউট আহ মিটিংয়ে বাইরে চলে গেছেন এনি ডিসকানেক্ট হয়ে নাকি মনে মনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা হতে পারে ওয়াইফাই অনেক সময় করে আচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান সহ যারা শুনছেন সকলকে আমি আমার সংগঠন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বক্তব্যের শুরুতেই আমাদের আদর্শের জনক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত শহীদ প্রেসিডেন্ট রহমানের আত্মার ফেরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রয়াত নেতাকে জান্নাতুল করেন আমি আমাদের বর্তমান চেয়ারম্যান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এবং আমরা লড়াইয়ের মাধ্যমেই ওনাকে পরিপূর্ণ মুক্ত করতে পারবো সেই অঙ্গীকার ব্যক্ত করছি একই সাথে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি মরহুম সফিল বাহী বাবুর আত্মার মাত ফেরাত কামনা করে সংক্ষেপে আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এখানে আমাদের ভারত প্রধান অতিথি সহ সিনিয়র নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা আমাদের দীর্ঘ রাজনৈতিক রাজনৈতিক জীবনে বত্রিশ বছরের এই রাজনৈতিক পথ চলায় ছাত্র রাজনীতি এবং স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে যে আমরা যে জিনিসটি জেনেছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা এবং বিভিন্ন পর্যালোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই বিনির্মাণে শোষণহীন বাংলাদেশ বিনির্মাণে উনি অল্প সময়ে কাজ করেছেন কিন্তু এত দ্রুত এত ত্বরিত এত সময়োপযোগী সিদ্ধান্ত এবং কাজ করেছেন যেটি যেটি আমাদের প্রত্যেকের জন্যই আসলে উদাহরণস্বরূপ শহীদ সততা ওনার ওনার দেশপ্রেম বিচক্ষণতা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে উনি যে প্রকৃত ট্যালেন্টকে খুঁজে বের করতেন এবং তাকেই দায়িত্ব দিয়ে সে কাজটি সম্পন্ন করতে পারতেন পাশাপাশি আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো আমাদের কেউ প্রভু নেই অর্থাৎ একটি স্বতন্ত্র রাষ্ট্রীয় বৈশিষ্ট্য যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে আমরা মনে করছি যে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখতে হলে বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যেতে হবে সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক বৈশিষ্ট্য থাকাটা খুব জরুরি যেটি শহীদ প্রেসিডেন্ট রহমান উপলব্ধি করেছিলেন বলেছেন কিভাবে বাস্তবায়ন করতে হবে না এবং উনি উনার অল্প সময়ে উনি সেই কাজগুলি করে দেখিয়ে গেছেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন যুব সমাজ ছাত্র সমাজ শিশু মহিলা প্রত্যেকটি সেক্টরে প্রাণের ছোঁয়া তৈরি করে দিয়েছেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে একটি একটি আধুনিক বাংলাদেশ রূপান্তরের শুরু করে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিকরা আমরা মনে করি বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র নেই বর্তমানে বাংলাদেশে যে স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলন্ত্রিত হয়ে গিয়েছে বর্তমানে মানুষের কথা বলার অধিকার নেই সেই অধিকারকে আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ে সামনে থাকার জন্য আমরা দৃপ্ত শপথ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে করতে চাই এবং আগামী দিনে লড়াইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দেখেন সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা আবারও সফল হব এবং দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবারও একটি আধুনিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জানা তারেক রহমান দেশে ফিরে এসে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মকাণ্ডকে আরো শক্তিশালী ভাবে পরিচালনা করবে সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ জুয়েল সংগ্রামী নেতৃবৃন্দ এখন এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আজকে ভার্চুয়াল মিটিং এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের জাতীয়তাবাদী দলের এবং দলের অঙ্গ সকল কর্মী সমর্থকদের আশা ভরসার এবং আমাদের নেতা যারা তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারক্রমণ সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আলাইকুম আমি বক্তব্য দীর্ঘ না আমি শুধু আমাদের শ্রমিকদের ব্যাপারে দুই রাষ্ট্রপতির বিয়ার যে ভূমিকা পালন করে গেছেন তিনি বা যেভাবে আমাদের সমষ্টি মানবদের রক্ষা করেছেন এই ব্যাপারে যেটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি প্রথমেই যে কথাটা বলতে চাই যে মহান স্বাধীনতা সংগ্রামের পরে যে সকল রাষ্ট্রত্ব করা হলো অনেক কারخانه আমাদের দ্বারা সমষ্টি মানবচরের পক্ষে আশা ভরসা ছিল যে এই রাষ্ট্রত্ব করার পরে সমষ্টি মানব মানে বিয়োগ ভাবে উদ্ভব হবে কিন্তু যে এই সাথে আওয়ামী প্রত্যেকটি ইন্ডাস্ট্রির জন্য একজন আওয়ামী লীগের দক্ষ তারা দক্ষ এই ধরনের একজন লোকের সেখানে আবার প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল যে প্রশাসক নিয়োগ দেওয়ার কারণে আওয়ামী দুর্বৃত্তায়ন যারা করে তাদের নেতৃত্বে সেখানে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে নয় মাসের যুদ্ধকালীন নয় মাসের যে উৎপাদন উৎপাদিত পণ্য জমা ছিল সেগুলো তারা লুটতরাজ করে সেই লুটতরাজের কারণে ইন্ডাস্ট্রি গুলো যে রানিং ক্যাপিটাল এবং ছলার যে মুখ্য অস্ত্র সেই উৎপাদিত পণ্য তারা লুটতরাজ করে বিক্রি করে দেওয়ার কারণে সকল ইন্ডাস্ট্রিগুলোর গুলোর আপনার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তারপরে আমরা দেখেছি যে গোডাউনে অগ্নিকাণ্ড দেখেছি আমরা প্রতিদিন এই গোডাউন কোনো না কোনো ভাবে অগ্নিকাণ্ড ঘটতো সেই অগ্নিকাণ্ডের মূল কারণ ছিল যে একদিকে ভারতের তোষামুদির জন্য তাদের ইন্ডাস্ট্রিকে মানে চালু করা পাশাপাশি জুট কিনার দায়িত্বে যারা ছিল সে তাদের যে জুট কিনতো তারা যে পরিমাণ জুটের টাকা দিত সে পরিমাণে জুট কিনতো না যে কারণে অ্যাডজাস্ট করার জন্য সবচেয়ে উত্তম পথ ছিল যে যদি পুলিশ দেওয়া যায় তাহলে আর হিসাব দিতে হবে না এ ধরনের কর্মকর্ম করে সকল ইন্ডাস্ট্রিগুলোকে আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তারপরে আমরা দেখলাম যে আমাদের শহীদ রাষ্ট্রপতি যখন এই পরে মানে ক্ষমতা আসছে আসার পরে তিনি প্রথম অন্তী ইন্ডাস্ট্রির দিকে ইন্ডাস্ট্রি গুলোকে পুনরায় পূর্ণ দামে চালু করার জন্য উনি সর্বাত্মক ভাবে উনি চেষ্টা করেছেন উনি বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রাতে গভীর রাতে তিনি যেতেন কথা বলতেন আমি আমি নিজে নিজের সীতাকুণ্ড এলাকায় কর্মরত ছিলাম আর এক টেক্সটাইল মিল সেখানে পাশেই একটা মিল ছিল হাবিজ টেক্সটাইল যদিও নাম ছিল বাট এটা ছিল একটা মিল ব্রডুত একটা মিল একদিন রাতে রাতে তিনটায় উনিশে মিরু দেয় সাধীন কোনো মানে শ্রমিকা যে এত রাতে প্রেসিডেন্ট যে তাদের পাশে দাঁড়ানো এটা তারা বিশ্বাসই করতে পারে তারা মনে করতেছে যে তারা একটা স্বপ্ন দেখতেছে উনি অনেককে বলছেন যে তোমরা এখানে আপনারা দেশকে শক্তিশালী করার জন্য ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার জন্য তারা কাজ করতেছে আমিও আপনাদের সাথী আমিও মনে করি যে আমাকেও আপনাদের সাথে ভূমিকা রাখা উচিত সে কারণে রাতের এত রাতে আমি আপনাদের অবস্থা সব শরীরে বা সুখে দেখার জন্য আমি এখানে এসেছি আপনারাও কাজ করেন আমিও কাজ করতেছি আমাদের দুই শক্তি বিনিময় আমাদের দেশ ইনশাল্লাহ ভবিষ্যতে আরো শৃঙ্খলাবদ্ধ হয়ে দেশ উন্নতি করত এই ছিল কাজের ধরন তিনি দুধ মিল গুলা শুরু করে বিভিন্ন লার্জ স্কেল যে ইন্ডাস্ট্রি ছিল সেখানে এক শিফট চালাই ছিল তার আগে এক শিফটে চলতো ঠিক মতো কিন্তু উনি আসার পরে উনি এক থেকে তিন চাল করেছেন এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রিকে তিনি লাভবান করে তুলেছিলেন আর উনি দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে টেক্সটাইল সেক্টরে আমরা দেখেছি যে টেক্সটাইলে প্রায় বারোটি মিলিয়ন বিভিন্ন মানে নিবৃত্ত ফোল্ডিং টেক্সটাইল নিয়েছেন

ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির মহানগর বিএনপি উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিতানজু ওনার সঙ্গে ওনার ভারপ্রাপ্ত সদস্য সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি উপস্থিত থাকার কথা ছিল আমি যদিও দেখছি না উনি উপস্থিত আছেন কিনা ধন্যবাদ বক্তব্য রাখছেন মুন্সি বজলুল বাসিদ আঞ্জু বিসমিল্লাহ রহমান রহিম বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজনের শ্রদ্ধা সভাপতি বিএনপির মাননীয় মহাসচিব প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আমির মানুষের মুক্তির দিশারি গণতন্ত্রের আমি মানুষের আশা আকাঙ্ক্ষার কান্ডারি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং এই আলোচনা যারা শুনছেন আমি আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আজকে গোটা বিএনপি প্রতিষ্ঠা এই শুভ দিনে শুভেচ্ছা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আজকে বাংলাদেশ যারা আজ কাজ করে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার জনাব তারেক রহমানকে সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে এই দলকে আজকে একটা মহিরূপ ধারণ করার নেতৃত্ব দিয়ে তারা এশিয়া মহাদেশের একটি অন্যতম বৃহৎ দলে বিএনপি কে আজকে প্রতিষ্ঠা করছেন বলে আমি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বিএনপির মতো এই মহান সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি আজকে বিএনপি ঢাকা মহানগরীর কে উত্তরকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের কাজ করেছেন এবং যারা ইতিমধ্যে আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন তাদেরকে আমি বিশেষভাবে এবং তাদের ফেরাত কামনা করছি আমাদের নেতা আবুল হাসানাত মির্জা গুলাম হাফিজ সাদেক হুসেন খোকা আবু সাইদ এবং সর্বোপরি আমাদের সাম্প্রতিক আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন জনাব আহসানুল্লাহ হাসান সহ বিএনপির যে সমস্ত ঢাকা মহানগরী নেতৃবৃন্দ কর্মবৃন্দ গমন করেছেন আমি তাদের আত্মার কামনা করি বিএনপি বাংলাদেশের সকল অর্জনের পিছনে রয়েছে বিএনপির একটি গুরুত্বপূর্ণ অবদান বিএনপি করেছেন্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা যুদ্ধ করেছেন দেশের প্রথম রাষ্ট্রপতি তিনি তারপরে আবার যখন বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেল আবার যখন মানুষের বাক স্বাধীনতাকে রোধ করে দেওয়া হলো বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান তখন জনগণের মাধ্যমে ক্ষমতায় এসেই আজকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বাক স্বাধীনতা দিয়েছেন অর্থনৈতিকভাবে দেশকে সাফল্যমণ্ডিত করেছেন আন্তর্জাতিকভাবে দেশকে উজ্জীবিত করেছেন আবার গণতন্ত্রের যখন কাল আবার গণতন্ত্র মানুষের জন্যে কাণ্ডারি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে বিএনপির মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ভোটের অধিকার ভাটে ভাতের অধিকার ফিরে পায় বহু সংসদীয় গণতন্ত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে বিএনপি 1900 এক সালে ক্ষমতা এসে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান নারী শিক্ষা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কৃষি বিপ্লব মৎস্য চাষ সহক মৎস্য বিপ্লব সহক আজ বিএনপি সকল অর্থনৈতিক এবং এবং রাজনৈতিক দিক দিয়ে মানুষের স্বাধীনতা দিয়েছে সুতরাং বাংলাদেশের সকল অর্জনের পিছনেই বিএনপির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আজকে প্রায় দীর্ঘ এক যুগ বেশি সময় ধরে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারা বাংলাদেশের অর্থনীতি আজকে বিপর্যস্ত এই করোনা কালীন সময়ে আমরা দেখলাম স্বাস্থ্য ব্যবস্থার কি ভীষণ দুর্বিশহ অবস্থা মানুষ চিকিৎসার অভাবে সেবার অভাব তারা গৃহ থেকে তাদেরকে দেখলাম না আজকে তাদেরকে খুঁজে পেলাম না এই সময় বিএনপির অগণিত নেতা কর্মী আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে মৃত্যু ভয়কে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে সরকার রাষ্ট্রীয় কোষ থেকে সেই ত্রাণীর নামে যে সমস্ত জিনিস ছাড়া হয়েছে সেখানে আওয়ামী সন্ত্রাসীরা খেয়েছে চিন্তাই করেছে নেতাকর্মীরা সেটাকে সেখানে আজকে রহমান সহ বিএনপির জাতীয়তাবাদী দলের সারা দেশের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে তাই আমি বিশ্বাস করি বিএনপি আজকে বাংলাদেশের একমাত্র জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসা স্থল বাংলাদেশের মানুষের এই দুর্দিনে গণতন্ত্রের এই দুর্দিনে বিএনপি আবারও অতীতের গৌরবের ন্যায় আবার জেগে উঠবে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমাদের দেশের যে ক্রান্তিকাল চলছে সেটা অতিক্রম দিয়েছে তাদের নিয়ে আমরা এই কামিয়াব হবই সেই প্রত্যাশা রেখে আবারও ঢাকাবাসীকে দেশবাসীকে বিএনপির সকল সহকর্মীদেরকে ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল আলম নীরবকে উপস্থিত যুব যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদী দলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সময় সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখল ইসলাম আলম আলমগীর আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী শক্তির প্রতীক জননেতা তারেক রহমান সহ বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ঢাকা মহানগর নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনে আমরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিএনপি প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি স্বাধীনতা ঘোষণা করলে ঘোষণা না করলে হয়তো আজকে এই বাংলাদেশের স্বাধীনতা হতো না আমরা এই পতাকা হয়তো পেতাম না শহীদ স্বাধীনতা ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং বাংলাদেশের একটি মানচিত্র একটি পতাকা তিনি বাংলাদেশের মানুষকে দিয়েছেন আজ সেই মানুষকে মানুষটি আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার প্রতিষ্ঠিত দল বিএনপি তার আদর্শ আজকে আমরা বুকে ধারণ করে আজকে আমরা রাজনীতি করছি স্বাধীন বন্ধুরা বিএনপি প্রতিষ্ঠাটা হওয়ার পর আজকে বিয়াল্লিশ বছর প্রতিষ্ঠিত হয়েছে এই বিয়াল্লিশ বছর বছরে বাংলাদেশ জাতীয় দল হাঁটি হাঁটি পা করে আজকে সারা বাংলাদেশে একটি সুসংগঠিত দল একটি সবচেয়ে জনপ্রিয় দল শহীদ রাষ্ট্রপতি জীবন যুদ্ধ করে দেশ স্বাধীন করে বাংলাদেশের মানুষকে একটি মানচিত্র দিয়ে পতাকে দিয়ে তিনি তার কাজে ফিরে গিয়েছেন কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বাংলাদেশে গণতন্ত্র বলিংত হয়েছে বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের যখন কথা বলার অধিকার হারিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের যখন আহ চলাচল অবস্থা খাদ্য অর্থনৈতিক অবস্থা আজকে বিপর্যয়ের মধ্যে পড়েছে এমনি এক সময় শহীদ রাষ্ট্রপতি জওয়া রহমান বাংলাদেশের মানুষের আবেদনে বাংলাদেশের মানুষ তাকে আবার শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানকে সামনে নিয়ে এসেছে এবং তাকে আবার বাংলাদেশের ক্ষমতাকে ক্ষমতাকে ক্ষমতা তাকে তার হাতে দিয়েছে বিশ্ববরণ নেতা এই কারণে দেশের এবং আন্তর্জাতিক চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানকে হত্যা করা হয়েছে এই চক্রান্তকারীরা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জেউরহমানকে হত্যা করা হলে হয়তো বিএনপি ধ্বংস হয়ে যাবে বিএনপি অস্তিত্ব থাকবে না কিন্তু আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এই হাল ধরে করে আবার করেছেন এবং বি আন্দোলন সংগ্রাম করে আপসী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং একানব্বই সনে আবার বিএমপি কে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন এই বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের সরকার পরিচালনা করেছেন আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই আজকে এই বর্তমান ফেসিস সরকার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আজকে বিএনপি কে নতুন করে ধ্বংস করার জন্য আজকে তৎপর হয়েছে তারা বেগম তারা বেগম খালেদা জিয়া নাম শুনলেই ভয় পায় তারেক রহমানের নাম শুনলেই ভয় পায় তার এমন এমনকি তারেক রহমান তারা ভয় পায় তাই আজকে বলতে চাই আমাদের আমাদের প্রাণপুর নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের শিগর আজকে সারা বাংলাদেশের গ্রামে গ্রঞ্জে আজকে বিস্তার লাভ করেছে এই শিকরকে শেখ হাসিনার উৎখাত সরে কোন শক্তি নেই আজকে বেগম খালেদিয়ার নেতৃত্বে তারেক নেতৃত্বে নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে বিএনপি যে বাংলাদেশের মানুষের হৃদয় আজকে অবস্থান করছে সাথী বন্ধুরা তাই আজকে এই সরকার বাংলাদেশ থেকে বিএনপি কে ধ্বংস করার কোন সুযোগ নেই এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা আমাদের প্রিয় নেতা নেতৃত্বকে আজকে শেষ করার এবং ধ্বংস করার কোন সুযোগ আজকে আমাদের এই সরকারের নেই আজকে 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 এই আমাদের প্রাণ প্রিয় নেতা রহমান আজকে নতুন করে আজকে তৃণমূল থেকে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংকে আজকে নতুন করে আজকে সুসংহিত করে যাচ্ছেন আমরা মনে করি এই প্রক্রিয়া শেষ হলে আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা আবার একটি গণতন্ত্র ধন্যবাদ সাইফুল আলম নীরব এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দলের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হাবিবুল নবী খান সোয়েল উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কাজী আবুল বাসার বিসমিল্লাহির রহমানির রহিম শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ অসুবিধা নেই এবং সারা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকে আমাদের দলের এই জন্মদিনে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষকেও জানাচ্ছে জন্মদিন জন্মদিনটা আসলে সব সময় আনন্দের তা ব্যক্তির জন্য হোক আর দলের জন্যই হোক সুতরাং আমাদের পয়লা সেপ্টেম্বর আমাদের দলের একটি আনন্দের দিন যদিও আমরা ভাগ্যবান আমাদের পার্টির চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা দিচিয়া যেখানে দুর্ভাগ্যবান বলবো এই কারণে যে আমাদের জন্ম পনেরোই আগস্ট হয়নি বিএনপি যদি হতো তাহলে আমাদের আর একটি বিড়ম্বনার মধ্যে পড়তে হতো কারণ পনেরোই আগস্টে বাংলাদেশে কেউ জন্মগ্রহণও করতে পারবে না ওনাদের যে চিন্তা ভাবনা যে মানসিকতা কেউ কোন বিয়েও করতে পারবে না কারণ জন্ম নিলেই জন্মবার্ষিকী পালন করতে হবে বিয়ে করলেই বিবাহ পালন করতে হবে এগুলো করা যাবে না আর ওনারা আবার পারবেন ওনারা ওনাদের নেতার ছবিকে পিছনে রেখে মঞ্চের পিছনে রেখে সামনে হিন্দি ভাষায় নাচতে পারবেন উশৃঙ্খল নৃত্য পরিবেশন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যাই হোক বিএনপির দল হিসেবে একটু দুর্ভাগ্য আছে কারণ একটা শিশু জন্মগ্রহণ করার তিন বছরের পর যদি তার পিতা মারা যায় তাহলে সেই শিশুকে সারাটা জীবন লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় আমাদের জন্মের আমাদের দলের জন্মের তিন বছরের কম সময় আমরা আমাদের প্রতিষ্ঠাতাকে হারিয়েছি আমাদের দলের জন্মদাতাকে হারিয়েছি যার কারণে আমাদের লড়াই আর সংগ্রামের যেন কোনো শেষ নেই আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি অথচ এই দিনে বার্ষিকীর এই দিনে আমাদের নেত্রীর এখানে থাকবার কথা উনি চেয়ারপারসন কিন্তু উনি থাকতে পারছেন না কেউ বলেন কেউ কেউ বলেন উনি কারামুক্ত এটা কোনোভাবেই আমরা বিশ্বাস করতে পারি না বিশ্বাস করি না কারণ জনগণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি জনগণের সাথে দেখা করতে পারেন না উনি ওনার নিজের ইচ্ছা মত নিজের চিকিৎসা করতে পারছেন না একে কারা মুক্তি বলা যায় না তারপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই দেশ এই দেশের জন্য ওনার বাবা যুদ্ধ করেছেন এই দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওনার বাবা এই দেশ ওনার বাবার রক্তে সিক্ত ওনার বাবার রক্ত সিক্ত মাটিতে উনি আস আর মাটি থেকে তিনি আজ কত কিলোমিটার কত দিন ধরে দূরে দূরে রয়েছেন এই বিয়াল্লিশ তম প্রতিষ্ঠা দাঁড়িয়ে আমরা যদি দেখি আমরা বিগত কয়েক বছরে আমাদের কত সহযোদ্ধাকে হারিয়েছি কত সহযোদ্ধা ইলিয়া জনাব ইলিয়াস আলী জনাব চৌধুরী আলম সহ কত সহযোদ্ধা আমাদের গুম হয়ে গেছে বিগত কয়েক বছরে এখনো কারারুদ্ধ অবস্থায় আছেন আব্দুল সালাম পিন্টু কারারুদ্ধ অবস্থায় আছেন লুৎফুজ্জামান বাবর কারারুদ্ধ অবস্থায় আছেন ইসাক সরকার নেতা কর্মী সুতরাং আমাদের লড়াই এবং সংগ্রাম এর জন্য কোন শেষ নাই তবুও চলছে তবুও চলবে এই বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি অনেক চেষ্টা হয়েছে এবং দেশের বাইরেও অনেক শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দলকে ধ্বংসের জন্য চেষ্টা করেছেন কারণ দেশের জাতীয়তাবাদী শক্তি দেশে শক্তি থাকলে এই দেশকে নিয়ে খেলাধুলা করতে একটু সমস্যা হয় কিন্তু সকল প্রচেষ্টা রুখে দিয়ে এখনো বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বড় গলায় কণ্ঠে এই কথাটি বলতে পারি কেন বিএনপি কে ধ্বংস করা যাচ্ছে না বিএনপি কে ধ্বংস করা যাচ্ছে না বিএনপি কে ধ্বংস করা যাবে না তার কারণগুলো প্রথমত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভাবমূর্তি ওনার সততা ওনার দেশপ্রেম এবং ওনার কর্ম আজকে শহীদ জিয়ার শহীদ জিয়াকে নিচে নামানোর চেষ্টা অনেকেই করছেন যারা করছেন তারা জনগণ তাদের ঘৃণা করে সুতরাং তারা যতই চেষ্টা করবেন শহীদ জিয়াকে নিচে নামানোর আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ তত উপরে উঠবেন এবং শহীদ জিয়ার কর্ম আমাদের এখানে সময় কম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিশ্চয়ই অন্যরা অনেক বিস্তারিত বক্তব্য রাখবেন আমি দুই একটি কথা বলি আমাদের ইকোনমি দাঁড়িয়ে রয়েছে দুই পায়ের উপর গার্মেন্ট এবং রেমিটেন্স এই দুই পা শহীদ জিয়ার অবদান সুতরাং যদি শহীদ জিয়াকে অবদানকে যদি আপনারা বাদ দিতে যান বাংলাদেশের ইকোনমি সাথে সাথেই বসে যাবে আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন এই পার্লামেন্ট ওনারা তালা মেরে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই বন্ধ পার্লামেন্টের তালা খুলেছেন বহুদলীয় গণতন্ত্র চালু করে ধন্যবাদ বেগম খালেদা মানিক মাইকটা দিয়া করেছেন বাংলাদেশের নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার যে কি অবদান যে আজকে বাংলাদেশের নারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরুষদের পাশাপাশে প্রতিযোগিতা করছে এবং কোন জায়গায় তার অগ্রসর হয়ে গেছে কার অবদান দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবদান সুতরাং বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রহমানের কি অবদানকে যদি আপনারা অস্বীকার করতে চান তাহলে কি হবে বাংলাদেশ একটা সাইবেরিয়ার মতো একটি মরুভূমিতে পরিণত হবে কারণ আমি বিস্তারিত বলার সুযোগ নেই ওনাদের ওনারা কি কি করেছেন দেশের জন্য সুতরাং আমরা যতই চেষ্টা করুক বিএনপিকে ধ্বংস করতে পারবেন না বিএনপিকে ধ্বংস করতে গেলে বিএনপির কাজগুলো সামনে এসে দাঁড়াবে এবং এই কাজগুলোকে ধ্বংস করা যাবে না বিশ্লেষণ বিএনপি আচ্ছা ঠিক আছে আরেকটি বিষয়টা হচ্ছে যেটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট টা হচ্ছে আমাদের আগামী নেতৃত্ব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত কয়েক বছরে প্রমাণ করেছেন এই দলের এই দলকে সফলভাবে নেতৃত্ব দিতে তিনি সক্ষম এবং তিনি ভীষণ রকমের একজন যোগ্য মানুষ সুতরাং বিএনপি কে আর কোনোভাবেই আপনারা ধ্বংস করতে পারবেন না বিএনপি হচ্ছে একজন এখন একটি ইনভিনসিবল পাওয়ারে পরিণত হয়েছে ক্ষমতাই থাকি আর আমরা না থাকি কিছু যায় আসে না আমরা আমাদের শক্তি অটুট থাকবে ইনশাল্লাহ সামনের দিন আরো বাড়বে এবং আহ আগামীতে যারা আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবেন বিএনপি কে বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের রাজনীতি ভাববার কোন সুযোগ বাংলাদেশে নাই এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জয়জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান দুদুকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এবং সেই সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন

ভারপ্রাপ্ত চেয়ারপারসন জানাব তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের আলোচকবৃন্দ বৃন্দ আলাইকুম আমি শুরুতেই শহীদ রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ আমরা তাকে মিছমিস সুপারি আমি সব বন্ধুরা যারা বিএনপি প্রতিষ্ঠার সেই ডাকে সক্রিয়তা করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি বিএনপি কে এগিয়ে নেওয়ার জন্য যারা রাস্তায় মাঠে ঘাটে সংগ্রাম করেছেন শহীদ হয়েছে লড়াই করেছেন ট্যাক্সিক্যাট করেছেন তাদেরকে আমি অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে শহীদ প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আওয়ামী লীগের এত রাগ কেন কেনই বা শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগ এবং

তিনি তাদের বিদ্বেষের কারণ হয়ে গিয়েছিলেন কলকাতায় বসেও কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তানিদের সময় সে তখনকার সময় আপোষ করতে চেয়েছিল শহীদ প্রতি এত রাখেন তিনি দুর্ভিক্ষকে রক্ষা করেছিলেন তিনি দেশের কৃষিকে তাজা করেছিলেন বিদেশের রপ্তানি করেছিলেন আর একজনের সময় লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে তিনি পানি এনেছিলেন তিনি খাল কেটেছিলেন তিনি কৃষিকে সমৃদ্ধ করেছিলেন অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন এই জন্য তার প্রতি তাদের বিদ্বেষ থাকতেই পারে আমি বিএনপির প্রতিষ্ঠার হয়েছিল যুগের এবং সময়ের প্রয়োজনে এবং ঐতিহাসিক কারণে আমি বেশি আলোচনা আজকে এখানে করতে চাই না বিএনপি কে আওয়ামী লীগ চেষ্টা করুক না করে ধ্বংস করার কারণে স্বাধীনতা গণতন্ত্র মুক্তিযোদ্ধা যদি সত্য হয়ে থাকে তাহলে শহীদ জিয়া রহমান সত্য আর শহীদ জিয়া রহমান যদি সত্য হয়ে থাকে তাহলে কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে থাকবে না থাকতে পারে না যারা গণতন্ত্র বিদ্বেষী যারা একদলীয় কনসেপ্টে বিশ্বাস করে তারা সেই জিয়া এবং জিয়া পরিবারকে এবং বিএনপি কে করতে পারে এটা এক ছাগলও জানে গাধাও জানে কিচ্ছু যে জানে না সেও জানে একটা বিচার সুপ্রিম কোর্ট অতিক্রম করার পরে সেখানে রহমানকে আবার খুনি বলা কতটা নির্বোধ হলে পরে এই কথাটা বলতে পারে কে বলছে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে বসে থেকে কিন্তু এই কথাটা বলছে কেন বলছেন তিনি যদি বেঁচে থাকেন তিনি জান্নাতবাসী আছেন তারপরও তার যে ভাবমূর্তি তার যে সততা তার যে চারিত্রিক লক্ষণ তার যে ভূমিকা সেটার সঙ্গে যুদ্ধ করে আওয়ামী লীগ পারে পারে সব জায়গায় তারা পরাজিত হচ্ছে এই যেমন দেখেন ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন কিসের জন্যে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ওয়ান ইলেভেন কৃষির জন্যে পার্শ্ববর্তী দেশের এখন এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ভাই এতই যদি জনপ্রিয় বিএনপির বাইরে তারা হয়ে থাকে তাহলে স্বাভাবিক ইলেকশন কেন তারা করতে চায় না শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা বিশাল বিশাল ছবি তো সেই তারা নির্বাচনে গেলে জানে একটা বড় প্রাপ্তি কোটি হবে সেই জন্য তারা স্বাভাবিক নির্বাচনটা করতে চায় আমি বেশি আলোচনা শুরুতেই বলেছি করব না এবং করার কোনো সুযোগও নেই আজকে কারণ এখানে আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দরা আসে তাদেরকে শুধু একটি কথা বলি এই সরকার স্বাভাবিক পথে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় হেতু স্বাভাবিক পথে স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে অপসরণ করা কি সম্ভব কোনোভাবেই না কোনোভাবেই না তাহলে কিভাবে যারা রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি করে তাদের একটাই পথ সেটি হচ্ছে জনগণকে মাঠে নামিয়ে গণবুত্থনের মধ্য দিয়ে আমরা ব্যর্থ হব এটা ঠিক না কারণ নব্বই গণবুত্থন দেশ

পরবর্তী বক্তায় যান এনি আপনি পরবর্তী বক্তায় চলে যান হ্যালো আপনার বক্তব্য শোনা যাচ্ছে আপনার বক্তব্য পরিষ্কার আছে কি আশ্চর্য এনি কোথাে ওয়্যারিস এনি কোথায় এনি ভাই আবার মিটিং থেকে আউট হয়ে ডিসকানেক্ট হয়েছে

এনি গেল কোথায় উনি ডিসকানেক্টেড হয়ে গেছে আবার ওনার ওয়াইফাই সমস্যা হচ্ছে কিন্তু দুটোই তো লাইভ আছে উনি কিন্তু বক্তব্যটা শেষ করতে পারেন যদি চান উনি আমার মনে হ্যালো দুদুর বক্তব্য কি শেষ হয়েছে বক্তব্য শেষ করে দাও হ্যালো শুনা যাচ্ছে আমি আমি দুঃখিত যে হয়েছিল আমি শেষ করি যে এই কথা বলে গণতন্ত্র রক্ষা করার পতি হচ্ছে এখন আন্দোলনের পথ এবং সেই পথকে আমাদের ধারণ করতে হবে নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারিক রহমান এবং আমাদের নেতা কুরমিদেরকে ঐক্যবদ্ধ একটি প্রচেষ্টার মাধ্যমে এবং সে প্রচেষ্টা হবে লড়াই এবং সেই লড়াইয়ের মধ্যতে যদি আমরা সফল হতে পারি তাহলেই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব পিএনপি কে রক্ষা করা সম্ভব জনগণ কে রক্ষা করা সম্ভব আমি এই দিনে সময় সুস্বাস্থ্য এবং আমার নেতার সুস্বাস্থ্য আমি আমার বক্তব্য শেষ করতে শ্রদ্ধা শেষ ধন্যবাদ জনগণ ধন্যবাদ সবাইকে কে দিতে হবে আমার মনে হয় যে আমাদের সঞ্চালক বোধ লাইনে আসতে পারছেন না আমি সেই কারণে এখন অনুরোধ করব যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব তার বক্তব্য রাখবেন যারা ইকবাল হাসান মাহমুদ টুকু আমার আমার নেট খুব খারাপ ওর মধ্যেই শোনা যাচ্ছে এখন তুমি সংক্ষেপে বলো 2 মিনিট 1 মিনিট না আমি 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 2 মিনিট বেশি বলবো না বিসমিল্লাহির রহিম আজকে আমাদের প্রিয় দল বিএনপির এর 42 প্রতিষ্ঠা বার্ষিকীর এই ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতি এবং আমাদের দলের প্রধান অতিথি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান এবং উপস্থিত আলোচক বিন্দু এবং আমার সহকর্মী ভাইরা আসসালাম আলাইকুম আজকে বিএনপির জন্ম সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হয় যে বিএনপির জন্ম যেদিন আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন থেকে বিএনপির জন্মর বীজ রোপণ হয়েছিল সেদিন যে তার ঘোষণার মাধ্যমে যখন সারা জাতি একটা হতাশায় ভুগছিল ওনার এই একটা ছোট্ট ঘোষণার মাধ্যমে সারা জাতিকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছিল এবং মানুষ তাদের যে অন্ধকারের মধ্যে ছিল সেই থেকে আলোতে এসে যুদ্ধ করতে হবে এই চিন্তাটা দিয়েছিল আবার আমরা পঁচাত্তরের এই ঘটনার পরে যখন জাতি জানে না কি হচ্ছে সেই সময় সাতই মার্চের সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে যখন ক্ষমতায় বসিয়ে দিল তখন এই দেশের মানুষ তাকে রাস্তায় নেমে তাকে সম্বর্ধনা জানিয়েছে তাকে মানুষের কাজে চালিয়ে নিয়ে মানুষ ঘুরে বেড়াইছে এবং তার সুধিতে আজকে আমাদের এই বিএনপি করি এবং আজকে দেশের মানুষের মধ্যে জিয়া রহমান সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে তার মূল কারণটা হচ্ছে হলো যে জিয়া মানুষকে প্রত্যাশা দিয়েছে মানুষের আশা দেখিয়েছে মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছে আবার যখন দেশ চরম অর্জকতা ছিল তখন জিয়া রহমান মানুষকে আলো দেখিয়েছে তারপর যখন উনি যে কয়টা বছর বেঁচে ছিলেন সে কয়টা বছর মানুষের হৃদয়ের কাছে থেকে কাজ করে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে একজন মানুষ চাইলে পারে দেশকে দেশের হাল বদলায় ফেলতে সেই কারণেই আজকে আমরা যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল করি আমরা এখনো মানুষের মধ্যে বিচরণ করছি এবং যতদিনের স্মৃতি মানুষের কাছে থাকবে ততদিন পর্যন্ত বেঁচে থাকবে সুন্দর বলেছেন এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দর কথা বলেছেন এবার আমি অনুরোধ করবো আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির আজকে বি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সম্মানিত সভাপতি সংগ্রামী महासचिव আজকের প্রধান অতিথি আমাদের ভাত প্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটি সদস্যবৃন্দ বিজ্ঞ আলোচকবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিক বিয়াল্লিশতম প্রতিষ্ঠা শুভ লগ্নে প্রথমে আমাদেরকে মানে শ্রদ্ধা করে আজকে স্মরণ করতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার যে তার প্রতি প্রথমে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের জননন্দিত নেত্রী যে যিনি বিএনপি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক হিসাবে বিএনপি একটি বিএনপি দলটাকে একটি বিরাট মহির। পরিণত করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং অভিনন্দন জানাচ্ছি এখন বিশেষ করে আজকের দিনে আমাদের যিনি বিএনপিকে কে শক্ত খাতে সুসংগঠিত এবং সুন্দরভাবে দলকে পুনর্গঠিত করছেন এবং এই দুঃসময়ের শক্ত হাতে কান্ডারি হয়ে আছেন সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকে সময় আমাদের সংগ্রামী ভাই বোনের যারা আছি সবাই আজকে আপনারা সবাই আপনারা কাজ করে গেছেন এমনকি এই দুঃসময়ে যখন আপনাদের উপর জেল জুলুম অত্যাচার ঘুম খুন হচ্ছে তার মধ্যেও জনগণের পাশে থেকে আপনারা বিএনপি হয়ে কাজ করে যাচ্ছেন তার কারণ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তিনি কোন আদর্শ লক্ষ্যকে সামনে রেখে এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র যে স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গের যুদ্ধ করে সেনা নেবে ফেরত গিয়েছিল তাই নয় তিনি বাহাত্তর থেকে পঁচাত্তর এই যে পরবর্তী পর্যায়ে উনি দেখেছেন কিভাবে একটি মুক্তিযুদ্ধ চেতনার একটি দেশ সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটা দেশকে কিভাবে কিভাবে অপশাসন দুঃশাসন গুম খুন দিয়ে কিভাবে বিচারবৃত হত্যা দিয়ে একটি সমস্ত গণতান্ত্রিক ধ্বংস করে দিয়ে লাখ মানুষ হত্যা করে একটা দেশকে শ্মিত করেছিলেন তাই যখন ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন তার উপর দায়িত্ব অর্পণ হয় তিনি যখন ক্ষমতায় আসেন তখন তিনি একটা বিপ্লবী প্রতি বিপ্লবী একটা রাজনৈতিক উত্তপ্ত রাজনৈতিক বলয়ের মধ্যে পড়ে যান তখন তার যে দূরদর্শিতা তাকে তখন তার তিনি উপলব্ধি করেন তিনি মনে করেন তার দূরদর্শিতা দিয়ে এমন একটি দল বাংলাদেশের বাংলাদেশে হওয়া উচিত যে দলটি এই মাটি থেকে এদেশের মানুষের আবেগ দুঃখ বেদনা সংস্কৃতি সাহিত্য আন্দোলনকে সঙ্গে নিয়ে যে দলটি এদেশের মানুষের জনগণের পাশে থাকবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অঙ্গীকার হয়ে সবসময় কাজ করে যাবে তাই এই দলটিকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সত্যি কথা বলতে কি সেই তখন থেকে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে দেশটাকে ঘুরে দাঁড় করে দিয়েছিলেন একটি তলাবেন ঝুড়ি থেকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দেশটাকে তিনি বিশ্বের বুকে পরিচিত করেছিলেন একটি মর্যাদাশীল জাতি হিসাবে এবং তিনি জানতেন যে যারা মুক্তিযুদ্ধ করেন নাই কিংবা যারা সকল সময় এই দেশকে যারা ভালো চান নাই এবং যারা যাদের কোনো অর্জন নাই সকল সময় ষড়যন্ত্র চলতে থাকবে একটা শব্দ স্বাধীন দেশে। এবং সে তার শিকার কিন্তু তিনি বেগম খালেদা জিয়া নয় বছর সংগ্রাম করে দেশকে দিকে যান এবং এই এবং এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং এই যে ধাপগুলো এবং এবং সেই সময় আমরা দেখেছি যে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে কারণ বিএনপি যেহেতু বাংলাদেশের মাটি ও রাজনৈতিক দর্শনের সামনে নিয়ে এগিয়ে চলে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা দর্শন দিয়ে গেছিলেন সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদ যে দর্শনটা তিনি বলেছিলেন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ হতে পারি আমরা ভাষা ও সংস্কৃতিতে আমরা বাঙালি হতে পারি কিন্তু আমাদের অর্থনীতি ইতিহাস ভূগোল এবং আমাদের যে ভাষা আন্দোলন এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ আমাদের একটা জাতিত্বে পরিণত একটা বুদ্ধিকে প্রতি করেছে সেই জাতিত্ববাদ হলো বাংলাদেশি জাতিত্ববাদ আমরা হলাম বাংলাদেশি এই যে বাংলাদেশি এই যে আমাদের অহংকার আমাদের গর্ব এই গর্ব নিয়ে কিন্তু আমরা এখনো বেঁচে আছি যে বাংলাদেশি হিসাবে যে স্বাধীনতা রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে যেন আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা যে সংগ্রাম করে যাচ্ছেন এটা কিন্তু একটা মাত্র জিনিস এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে এদেশের রাজনীতি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে সুরক্ষার জন্য একটা ঐক্য ঐক্য একটা জাতীয় ঐক্য গঠন করার জন্য এবং জাতীয় ঐক্যের মাধ্যমে এই দেশকে রক্ষা করার জন্য তাই আজকে এই প্রতিষ্ঠা খুব বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলতে চাই আমরা জানি এখন আমাদের খুব কঠিন সময় এসছে যে সময় আমরা যে আমরা যে কর্মী যারা আছেন আপনারা যারা আছেন আপনারা কাজ করে যাচ্ছেন সকল সময় আপনাদেরকে আজকের দিনে অন্তত একটা শপথ নিতে হবে একটা ব্যক্ত করতে হবে এবং দেশ বেগম খালদা জিয়া এবং কিছুদিন হলো জনাব তারেক রোমন সাহেব যে কথাটা বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এটা কিন্তু আজকে আমাদের কাছে অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছে এই অঙ্গীকারকে সামনে নিয়ে আমরা যেন আগামী দিনে আমাদের যত কিছুই হোক না কেন যত কষ্টই হোক না কেন আমাদের দায়িত্ব নিয়ে যে বেগম খালদা কারামুক্ত করা এবং আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এটা আমাদের বর্তমান দায়িত্ব এবং এ দায়িত্ব দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন যার জন্য এখনো বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে যার পায়ের আওয়াজ এখনো পাওয়া যায় যাকে এখনো মানুষ স্মরণ করে একজন সৎ সাহসী বীর যোদ্ধা যিনি দেশের জন্য তার জীবন দিয়ে দিয়ে গেছেন যিনি তার রক্তে রেখে গেছেন তাই আসুন আজকের দিনে আমাদের একটা মাত্র প্রত্যয় হোক একটা মাত্র শপথ হোক ইনশাল্লাহ আগামী দিনে আমরা যেন এদেশের গণতন্ত্রকে আবার পুনঃ করতে পারি এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সৌভিত্রের দিকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শ্রেণী খুব চমৎকার বলেছেন অল্প সময়ের মধ্যে এবার আমি অনুরোধ করব আমাদের তাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্থায়ী কমিটির আমার সহকর্মীবৃন্দ বৃন্দ নেতৃবৃন্দ সুদী মন্ডলী সালাম আলাইকুম আমি খুব সংক্ষিপ্তভাবে ভাবে কথা বলে শেষ করব অনেক বক্তা রয়ে গেছে এখনো সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের দিনটা হচ্ছে এই দিবসটা হচ্ছে বাংলাদেশের একটা ব্যাকগ্রাউন্ড এর পরিপ্রেক্ষিতে একটা নির্যাতিত জাতি নিপীড়িত জাতি দৈনন্দিন জীবনে তার জীবন জীবিকার সংগ্রাম করে চলছিল স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিত্ত হয়েছিল অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল সামাজিক স্থিতশীলতা নষ্ট হয়ে গিয়েছিল দেশ হিসাবে জাতি হিসাবে আমরা একটা লজ্জিত অবস্থায় পৌঁছে গেছিলাম এই জন্য সেই বিএনপির জন্ম বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে সুবাধাস বই দিয়েছে সেই সুবাদাস এখনো বাংলাদেশে বইছে কিন্তু যত অত্যাচার যত গুম খুন হত্যা করুক অনেকে বলেছেন বিএনপির নেতাকর্মীরা সবকিছুর পরে সোনায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ এখনো বিএনপির অপেক্ষায় আছে আমার কাছে দুঃখ হয় জান যে ধরনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এখন আমরা শুনতে পাই বিদ্বেষমূলক বক্তব্য ব্যক্তি বিদ্বেষ পরিবার বিদ্বেষ যে সমস্ত বক্তব্য শুনতে পাই এটা কোনো রাজনীতির অংশ হতে পারে না এটা কোনো রাজনৈতিক সংজ্ঞা এগুলো পড়ে না কোন একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাখেন তারা রাজনৈতিক দল হিসাবে আজকেও আমি পত্রিকায় দেখলাম অনলাইনে দেখলাম যে ধরনের বিদ্বেষমূলক কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশনেত্রী গণতন্ত্রের মার দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে কথা হচ্ছে দেশনায়ক তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলা হচ্ছে অবাস্তব কথা আমার কাছে একটি গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক দল যে বক্তব্যগুলো রাখে সেগুলো একটা ভিত্তি থাকতে হবে সেগুলো একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং যাদের উদ্দেশ্যে বক্তব্যগুলো তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং তার ফলাফল সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে কারা সত্য কারা মিথ্যা কারা ভালো কারা মন্দ দেশের জনগণের প্রত্যাশা কারা পূরণ করছে কারা পূরণ করতে পারছে না জনগণ কাকে চায় কাকে চায় না তার প্রতিফলন নির্বাচনের মাধ্যমে হতে হবে কিন্তু সেই জায়গাতে তারা যেতে চাচ্ছে না তারা সেই জায়গাতে অনুপস্থিত তারা বিদ্বেষমূলক রাজনীতিতে সার্বক্ষণিক উপস্থিত কিন্তু যে জায়গাটাই নির্বাচন হচ্ছে রাজনীতির একটা পরীক্ষা সেই পরীক্ষায় তারা যেতে চাচ্ছে না সেই পরীক্ষা তারা দেবে না কারণ সেই পরীক্ষায় তারা ফেল করবে তারা যে কথাগুলো বলছে এগুলো সত্য কি মিথ্যা ভালো কি মদ্য এগুলো যাচাই করার এগুলোর বিচারক হচ্ছে বাংলাদেশের মানুষ এবং তা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সেই বিচারের ফলাফল আমরা পাই কিন্তু তারা তো সেই বিচারে যাবে না কারণ সেই বিচারে গেলে যে কথাগুলো তারা বিত্যাচার করছে সেগুলো প্রমাণিত হয়ে যাবে কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এটা জেনেই তারা নির্বাচনে অনুপস্থিত কিন্তু বিদ্বেষমূলক রাজনীতিতে সার্বক্ষণিক উপস্থিত আছে নির্বাচনে গেলে প্রমাণ হবে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল প্রমাণ হবে স্বাধীনতার পরবর্তী সময়ে তা স্বাধীনতার যুদ্ধে কারা যুদ্ধ করেছিল মাঠে কারা যুদ্ধ করেছে রণক্ষেত্রে কারা যুদ্ধ করেছে কি কারণে যুদ্ধ করেছে দেশ কি স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পরে দেশে কি হয়েছে এবং প্রেসিডেন্ট দিয়েছেন যুদ্ধ ক্ষেত্রে রণক্ষেত্রে যুদ্ধ করেছেন স্বাধীনতা যে কারণে স্বাধীন হয়েছে দেশ স্বাধীনতা পেয়েছি আমরা সেই কারণগুলি উনি বাস্তবায়ন করেছেন সেই বিষয়গুলি উনি বাস্তবায়ন করেছেন বহুদলীয় গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের কৃষক শ্রমিক পেশাজীবী ব্যবসায়ীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো ব্যক্তিখাত চালিত অর্থনীতির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি স্থাপন করে স্বাধীনতার সমস্ত চিন্তার প্রতিফলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পরবর্তীতে সেই মশাল হাতে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এগুলোকে আরো শক্তিশালী করেছেন এবং এটা অব্যাহত আছে তার একটা রহমান সাহেবের নেতৃত্বে বর্তমানে আমি শুধু এটা বলেই শেষ করছি কারণ তারা সেই পরীক্ষায় যাবে না তারা সেই পরীক্ষায় যেতে চাইবে না আর ক্ষমতা জোর করে দখল করে ইতিহাসও রচনা করা যায় না রাজনীতিবিদরা ইতিহাস রচনা করতে পারে না প্রতাকান্ডা করতে পারে ইতিহাস রচনা করতে পারে না ইতিহাস যখন রচিত হবে তখন শহীদ জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা সেই রণক্ষেত্রে যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার সমস্ত কিছু বাস্তবায়ন যার হাত দিয়ে হয়েছিল সেটাই ইতিহাস হবে সবশেষে আমি এটা বলে শেষ করছি যে বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত সরকার টিকে থাকতে পারে নাই আমি এটা আরো ভালো করে দেখেছি কোথাও কোনো সময় টিকে ছিল না কোথাও কোনো সময় টিকে থাকে নাই টিকে থাকতে পারে নাই একটি জাতি গোষ্ঠীর ইচ্ছার বিরুদ্ধে একটি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে টিকে থাকতে পারে মিথ্যা তারপরে দুর্নীতি মাধ্যমে একটা পর্যায়ে হত্যা টিকে থাকতে পারে তারপর তাদের এক্সপায়ারি হয়ে যায় তাদের টাইম শেষ হয়ে যায় বাংলাদেশের স্বৈরাচার বাংলাদেশের ফেসিস্ট তাদেরকে যেতে হবে তাদেরকে যেতে হবে আমরা সবাই একতাবদ্ধভাবে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা যে কারণে হয়েছে সেই কারণগুলো যদি আজকে আমরা ব্যাখ্যা করি সেদিকে কাজ করি সবাই মিলে একতাবদ্ধভাবে কাজ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি নিশ্চিত ফেসিজমের বিদায় দেওয়া কঠিন কোনো কাজ নয় অনেকের মনে দ্বিধা আছে আমি জানি সেই দ্বিধার দ্বিধার কোন কারণ নাই যেতে হবে যেতে হয় এবং যারা দেশের মালিক তারা ফিরে নেয় ফিরে পায় গণতন্ত্র ফিরে আসে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমি আন্তরিকভাবে দুঃখিত এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সভাপতি প্রধান অতিথি সম্মানিত আলোচক বৃন্দ এবং দেশে বিদেশে যারা আমাদের এই আলোচনা শুনছেন সবাইকে আমাদের প্রিয় দল বিএনপি প্রতিষ্ঠা জানাই আমরা আমাদের অনেকেরই দেখতেছি লাইন কেটে যাচ্ছে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে সরকার দাবি করে যে বিদ্যুতের নাকি উঠছে পড়ে আর কি কিন্তু বিদ্যুৎ থাকেই না মাঝে মাঝে কেটে যায় তাহলে আজকের আমাদের সময় পত্রিকায় আমি আমার একটা লেখা চাপা হয়েছে ক্রান্তিকালের ত্রাণ কর্তা বলে তো পড়লে তাহলে আমার যাতে গেলে যাতে দুশ্চিন্তা না হয় এবং আমি বিশ্বাস করি আন্তরিক এই কথা যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ক্রান্তিকালে ত্রাণ কর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনক তারেক আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো তাদের এই কার্যক্রমের বাহন শহীদ জিয়া এবং বিএনপি এরাই হলো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালের ত্রাণ কর্তা আমি বিশ্বাস করি যে একজন দেশপ্রেমিক নাগরিক কিংবা একজন সচেতন মানুষের জীবনে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কিংবা গণতন্ত্র রক্ষার জন্য বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই এর চেয়ে গৌরবের আর কোনো বিষয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুটি শুধু অংশগ্রহণ করেন নাই নেতৃত্ব দিয়েছেন এবং আমরা গর্বিত যে আমরা এমন একটি মানুষের এমন একটি যোগ্য মানুষের কর্মী হিসাবে আমরা কাজ শুরু করেছি এবং কাজ করে চলেছি অনেকক্ষণ আলোচনা হয়েছে অনেক কথা আমরা শুনেছি আমরা জেনেছি যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল কেটে এবং জনগণকে সম্পৃক্ত করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে দুর্বिक्षে যে দেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই দেশ থেকে কিনিতে চাউল রপ্তানি কিংবা বিদেশে চিনি রপ্তানি মাত্র কয়েক বছরের মধ্যে করার মতো ঐতিহাসিক ঘটনা কে অরহমানের হাত দিয়ে ঘটেছিল আমরা দেখেছি যে যেখানে কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে শুধু বন্ধ শিল্প চালু না নতুন শিল্প গড়ার ইতিহাস তিনি সৃষ্টি করেছিলেন আমরা দেখেছি যে যেখানে বৈদেশিক কোন বিনিয়োগ দূরের কথা দেশেরও কেউ বিনিয়োগ করছিল না সেখানে বিনিয়োগ উন্মুক্ত করে দিয়ে একটা শক্তিশালী শিল্প খাত গড়ে তোলার কাজটাও শহীদ জিয়ার হাত দিয়ে হয়েছে আমরা দেখেছি যে বেকার মানুষের কর্মসংস্থান গ্রামীণ মানুষের উন্নয়ন এসব কিছু সেই সময় আমরা দেখেছি দেশে এবং বিদেশে গার্মেন্ট শিল্প এবং বৈদেশিক কর্মসংস্থান অনেক কথা বলে আমি রেকর্ড দেখছিলাম দেশগুলি না জিয়ার আমলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও আমরা জনশক্তি রপ্তানি করেছি অর্থাৎ আজকে যেসব দেশে জনশক্তি রপ্তানি করে আজকে আমাদের অর্থনীতি সমৃদ্ধ তার প্রায় সব দেশই আমাদের রপ্তানি তখনই শুরু হয়েছে বিএনপির হাত ধরেই শুরু হয়েছে আমরা আমরা দেখেছি যে প্রাকৃতিক সম্পদ এটা অনুসন্ধান এবং সেটা কাজে লাগানো জাতীয় স্বার্থে সেটার জন্য বাপেক্স গঠন আমরা দেখেছি যে গ্রামীণ উন্নয়নের জন্য পল্লী বিদ্যুৎ আইন বোর্ড গঠন এবং আমরা দেখেছি যে প্রশাসনকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম সরকার গঠন এবং গ্রাম প্রতিরক্ষা দল গঠন এই ধরনের যুগান্তকারী সব কর্মকাণ্ড বিএনপির হাত ধরে হয়েছে শহীদ জিয়ার হাত ধরে হয়েছে নারী শিক্ষার মতো এ ধরনের একটা সর্বব্যাপী যার বিস্তৃতি যার প্রতিক্রিয়া সমস্ত কিছুতে শেখ বেগম খালেদা জিয়ার হাত ধরে এগুলেন ক্রান্তিকালের প্রাণকর্তা বিএনপির হাত ধরে মত প্রকাশের স্বাধীনতা জনগণের ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা এই সবকিছু বিএনপি এবং শহীদ শহীদা জিয়ার কাজেই এক কথা আমরা বলতে পারি যে মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়ন এ সবকিছুই বিএনপি ভীষণ একটি বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এসেছে এবং ইনশাল্লাহ আগামী দিনে এই অবশিষ্ট যা কাজ সে কাজ আমরা করতে পারব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব অনেকে ভুলেই গেছি আমরা যে শহীদ জিয়া এই যে কাজগুলি করেছেন সেই কাজগুলির প্রমাণ কিছু রেকর্ড তো আছে এই রেকর্ডগুলি আমাদের একবার তাকিয়ে দেখা দরকার যে আমাদের জিডিপি ছিল সালে মাত্র সাতষট্টি দশমিক সাত এক মিলিয়ন ডলার আর উনিশশো আশি একাশি সালে সেটা বেড়ে হয়েছিল দুই লক্ষ পঁচিশ হাজার ছয়শ উনিশ মিলিয়ন টাকা সাতষট্টি লক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার পার ক্যাপিটাল ইনকাম যেখানে চুহাত্তর পঁচাত্তর সালে ছিল আটশো উনব্বই টাকা সালে ছিল মাত্র চার হাজার পঁচিশ দশমিক দুই পাঁচ মিলিয়ন টাকা সেটা আশি এবং একাশি সালে হয়েছিল চব্বিশ হাজার ছয়শো বিয়াল্লিশ মিলিয়ন টাকা এই যে বিশাল উন্নয়ন এই যে বিভিন্ন ক্ষেত্রে বিশাল উল্লোফন এটা সততা দিয়ে দেশপ্রেম দিয়ে দূরদৃষ্টি দিয়ে দেশনেত্রী শহীদ প্রসাদ জিয়াউর রহমান বিএনপি কে নিয়ে সাথে নিয়ে এই কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো এগিয়ে নিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা জনতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব এবং মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান সভার মাননীয় প্রধান অতিথি আমাদের বিএনপির আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব এখানে উপস্থিত বিএনপি সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির একটি ক্রান্তি লগ্নে আমরা আজ বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এসেছি বিভিন্ন কারণে সময়টি উল্লেখযোগ্য প্রথমত যেমন আজকে দেশে গণতন্ত্রের দেশ মাত্র নেই আজকে এখানে চলছে এক নায়কতন্ত্র আজকে এখানে চলছে সৈরতন্ত্র সেটি হচ্ছে একটি বিশেষ পরিস্থিতি পাশাপাশি অন্য একটি পরিস্থিতি বিষয়টি হচ্ছে এই যে আমি যেটা গুরুত্ব দিতে চাচ্ছি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিশেষত্বের কারণে এবং দিনটি গুরুত্বপূর্ণ আমাদের বিএনপির প্রত্যেকটি সদস্যের জন্য আমরা একদিকে আজ যেমন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের আত্মসমালোচনা করবো অন্যদিকে আজকের দিনেই আমাদের বের করে আনতে হবে আমাদের ভবিষ্যতের কর্মসূচি দীর্ঘ বক্তব্য না সময় সীমিত কিন্তু দু একটি কথা আমি অত্যন্ত সংক্ষেপে না বলে পারছি না প্রথমত এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা যদি বিএনপির মূল আদর্শ এবং উদ্দেশ্য কি আমাদের দলের গঠনতন্ত্রে এগুলো স্পষ্ট উল্লেখ করা আছে সেই সব কথাগুলো আমি এখানে পুনরুল্লেখ করতে চাই না বরঞ্চ একটু ভিন্ন আংকে আজকে নতুন প্রজন্ম যারা বিএনপির জন্মের সময় ছিল না অথবা যারা মুক্তিযুদ্ধ দেখেনি আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই কথাগুলো নতুন করে বলতে চাই এবং আমি মনে করি আজকের নতুন প্রজন্মকে এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে প্রথমত বিএনপির একজন নগণ্য সদস্য হিসাবে যে কথাটি আমাকে প্রতিনিয়ত অবাক করে সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা তিনি বিএনপি যখন সৃষ্টি করেন তখন তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলের তাদের যে গঠনতন্ত্র অথবা তাদের যে মূল বইগুলো তথ্য ভান্ডার গুলো সেগুলো আমি দেখার চেষ্টা করেছি আমি অকপটে বলতে পারি আমি এমন একটি বাক্য কিন্তু পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্র খুঁজে পাই নাই পাশাপাশি দেখুন আজকে সরকারি দল তারা কি বলে আমরা যেটা দেখছি বাস্তবে যেটা দেখছি তাদের কথা কি সেটা হচ্ছে ঠিক উল্টো তারা বলছে দেশের যে দল বল দলের যে ব্যক্তি বল এই হচ্ছে দুটি দলের প্রভেদ এরকম ঘুরি ঘুরি উদাহরণ আমরা দিতে পারি আজকে আমি মনে করি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সত্যগুলো আমরা আমাদের উদ্ঘাটন করতে হবে আমাদের গুরুত্ব দিয়ে বলতে হবে এবং সবাইকে জানাতে হবে আর বলে থাকে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি তারা নাকি স্বাধীনতার চেতনার শক্তি আমার ছোট্ট একটি প্রশ্ন তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকে তাহলে সেই একাত্তরের পঁচিশে মার্চের কাল রাত্রে যখন পাক সেনাবাহিনী হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাংলাদেশের মানুষের উপরে সেদিন তারা কেন একটি পলায়ন পর রাজনৈতিক দল হিসাবে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল এই প্রশ্নটা আমি করতে চাই করতে হবে আজকে নতুন প্রজন্মকে করতে হবে যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে চায় পাশাপাশি দেখুন বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জয়রহমান কি করেছিলেন নিজের জীবন বাজি রেখে নিজের পরিবারের জীবন বাজি রেখে তিনি বলেছিলেন আই টু হিয়ার বাই ডিক্লেয়ারেন্স তুলনা করুন দেখুন আওয়ামী লীগ কোথায় বিএনপি কথায় আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথাগুলো আমাদের জোর গলায় আরো অনেক উদাহরণ আমি দিতে পারি অল্প সময়ের ভেতরে আমি শেষ করব এর পরবর্তী যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নাকি গণতন্ত্রের প্রতিনিধি এখানে বলা প্রয়োজন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার যুদ্ধে তাদের রক্ত দিয়েছিল কেন দিয়েছিল মূলত দুটি কারণে একটি ছিল গণতন্ত্র দ্বিতীয়টা ছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আমলি লীগ গণতন্ত্রের কথা মুখে বলেছে বাস্তবে কি করেছে সংসদ মাত্র এগারো মিনিটের ব্যবধানে তারা গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় বাকশাল স্বৈরতন্ত্রকে আইন করেছে আর তার বিপরীতে বিএনপি কি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছেন তিনি বিএনপি গঠন করেছেন কি কারণে তিনি বাংলাদেশে সেই এক দলীয় শাসনকে পুনরায় এদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র হিসেবে তিনি ফিরিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির প্রভেদ আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এই সত্যগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে অর্থনীতির বিষয়টি দেখুন আওয়ামী লীগ স্বাধীনতার কি করেছিল এদেশে এনেছিল কমান্ড ইকোনমি কমান্ড ইকোনমির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে তারা ভেঙে দিয়েছিল একদিকে দিকে। বছরের পর বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে সেই প্রেসিডেন্ট জিয়া রহমান এসে সেই বাঁধন থেকে এদেশের অর্থনীতি করেন তিনি মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন এবং আজকে সেই মুক্তবাজার অর্থনীতির উপরে ভিত্তি করে আজকের বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠেছে আমরা যা অর্জন করেছি অর্থনীতিতে ভিত্তি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি সিদ্ধান্তের উপরে যে সিদ্ধান্তটি ছিল কমান্ড ইকোনমি থেকে বের হয়ে এসে আমাদের মুক্তবাজার অর্থনীতি করতে হবে এবং তারই ফলশ্রুতিতে আপনাদের মনে আছে যে বাংলাদেশকে হেনরি কিসিনজার বলতেন বাসকেট কেস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরে সেই আন্তর্জাতিক শক্তি তারা সার্টিফিকেট দিয়েছিল তারা জোর গলায় বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাস্কেট কেস কে একটি সাকসেস কেসে রূপান্তরিত করেছেন ধন্যবাদ ধন্যবাদ আমি আর এক মিনিট নেব সময় আমার বক্তব্য শেষ হয়ে আসছে যে কথাটি আমি শেষ কথাটি না বলে পারছি না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী বিশ্বাস করে প্রতি হিংসার রাজনীতি দেখুন তারা কি করেছে তারা বাহাত্তর থেকে পঁচাত্তরে কি করেছিল তারা আবার যখন দু নয় সালে ক্ষমতায় এসেছে তখন তারা কি করেছে আমি ছোট্ট একটি উদাহরণ দেব আমরা যখন বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলি তারা আমাদের জিজ্ঞাসা করে যে তোমরা বলছো আওয়ামী লীগ হিংসার রাজনীতি করছে তারা বলে যে তোমরা অন্য কি তাই করেছো আমি তখন তাদের হাসতে হাসতে বলি ঠিক আছে তুমি যে প্রশ্নটি করেছ আমি তার উত্তর দেবো কিন্তু আমি উত্তর দেব তথ্য দিয়ে আমি আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে সাজানো বানোয়াট গায়েবী মামলা দিয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টি মামলা দিয়েছিল সংখ্যা দিয়ে তুলনা করতে হবে মুখে বললে হবে না ভুয়া হিসাব দিয়ে তুলনা করলে হবে না তথ্য দিয়ে হিসাব আওয়ামী লীগ বিএনপির ৩৫ লক্ষ নেতা কর্মীকে হিংসার বসে প্রতি হিংসার বসে তাদের মামলার আসামি করেছে আমি প্রশ্ন করতে চাই বিএনপি আওয়ামী লীগের কয়জন নেতা কর্মীকে আসামি করে মামলা দিয়েছে আরো স্পষ্ট করে বলবো আমাদের দেশ নেত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগ টি মামলা দিয়েছে আমি আমি বিনীত ভাবে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে কয়টি মামলা দিয়েছি শূন্য একটি মামলা লীগ আওয়ামী লীগ আমাদের বিএনপির মহাসচিব তিনি আজকে এখানে উপস্থিত আছেন তার বিরুদ্ধে চৌরাশি টি মামলা দিয়েছে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কয়টি মামলা দিয়েছি একটি মামলাও দেয় শূন্য আমাদের আজকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কি জুলুম অত্যাচার করা হয়েছে তিনি আজকে দেশ ছেড়ে বিদেশে আছেন আমি সে কথা উল্লেখ করতে চাই না কিন্তু পাশাপাশি দেখুন আমরা কি তার কোন প্যারালাল আওয়ামী লীগ দেখাতে পারবে পারবে না যে কথাটি বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করব সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ এ দেশে এনেছে বিভাজনের রাজনীতি পলিটিক্স অফ এক্সক্লুশন আর তার পাশাপাশি আমরা বিএনপি আমরা এ দেশে এনেছি পলিটিক্স অব ইনক্লুশন এবং যার সবচেয়ে বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট রহমান বিএনপির মাধ্যমে রেখে গেছেন বিএনপির নামকরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিকদের একটি পরিচয় দিয়েছেন বাংলাদেশি নাগরিক আজকে সেই এক্সক্লুশনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ইনশাল্লাহ আগামিতে আমরা পুনরায় বাংলাদেশের দল মত নির্বিশেষে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রত্যাশা আজকে বিএনপি ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এক সময়ের যুবদল নেতা বাবু গশ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী শিক্ষক উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সভার প্রধান অতিথি দুর্দিনের যিনি আজকের দলের হাল ধরেছেন নির্বাসিত জীবনে থেকেও দিন রাত্রি পরিশ্রম করছেন দলকে সুসংগঠিত করার এবং রহমানের দল বিএনপি যে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্যে পৌঁছানোর প্রাণান্তর চেষ্টা করছেন দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য অঙ্গ দলের নেতৃবৃন্দ যারা এই ভার্চুয়াল আলোচনা সভায় কতক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন সবাইকে বিএনপি আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা অনেক কথাই শুনলাম হয়তো আরো অনেক কথা শুনবো তারপর অনেক কথাই বাকি থেকে যাবে দলের রহমান এবং দল এবং জিয়া রহমান করতে গেলে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন অনেক আলোচনা করা যাবে তারপরে অবদান তার সমাপ্ত করা সম্ভব হবে না আমরা জিয়া রহমানকে প্রথম চিনেছি সাতাইশে মার্চ স্বাধীনতার যুদ্ধের ঘোষণার মধ্যে দিয়ে মেজর চেয়ারকে দ্বিতীয়বার আমরা চিনেছি সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন মুক্ত হলেন তখন মেজর জেনারেল জিয়াও রহমান বসছি দেশকে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুল আপনারা আমাকে সহযোগিতা এই দুইটি সময় দুইটি কথা দিয়ে তিনি বাংলাদেশ বিশ্বের আপামুক জনগোষ্ঠীর কাছে একজন অত্যন্ত আপন যার প্রতিটি মানুষের অন্তরে ইমানে জনমনের জাতীয় ঐক্যটাই এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়েই কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত করেছে এবং জাতীয় ঐক্য করার জন্যই তিনি একদলীয় শাসন ব্যবস্থার থেকে প্রজ্ঞাপন জারি করে বহুদলীয় গণতন্ত্রের পথে করেন সকল রাজনৈতিক দলগুলিকে রাজনৈতিক করার সুযোগ সৃষ্টি পাশাপাশি সংবাদপত্রের বিরুদ্ধে যে কালাকান ছিল সকল কালানা কানুন বাতিল করে শত ফুল ফুটতে দাও অর্থাৎ সংবাদপত্র গুলিকে আত্মপ্রকাশ এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ তাদের লেখালেখি করবে এটা গণতন্ত্রের যদি শক্তিশালী করতে হয় তার পূর্ব সত্ত্বেই অবাধ সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতা তিনি প্রথমত সাতাত্তর সালে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট এই জাতীয়তাবাদী ফ্রন্টে বিচারপতি আব্দুল সাত্তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় তার সাথে যোগ দেন হসিউর জাদবাহ ন্যাশনাল আওয়ামী পার্টি ইউনাইটেড মুসলিম পার্টির ক্যাপ্টেন হালিম রহমানের নেতৃত্বাধীন রসরাজ মন্ডলের নেতৃত্বাধীন এই কয়টি রাজনৈতিক দলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট সেই জাতীয়তাবাদী ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের সহিত রাষ্ট্রপতি জিয়া অপরদিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এজি ওসমানী প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি এবং জাসদের পক্ষ থেকে এই যে রহমানের গণতন্ত্রের উত্তরণ এবং পথ তিনি প্রশস্ত করতে শুরু করলেন নির্বাচনের পরে এই পাঁচটি শক্তিকে একসঙ্গে এনে অর্থাৎ সমগ্র জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ভাবলেন আলাদা আলাদা পথ চললে হয়তো বিভ্রাট হবে তাই তিনি জাতীয়তাবাদী দল দিয়ে তার কর্মকাণ্ড সম্বন্ধে অনেকে বলেছেন এবং আরো যারা সিনিয়র আছেন তারা আরো বুঝবেন আমি যে কে তারা পছন্দ করতে পারে না কেন আওয়ামী কারণ আওয়ামী লীগ তার তাদের নিজস্ব কর্মকাণ্ডেই তারা তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন মধুদ ভাই সামনে আছেন নোয়াখালীর কমান্ডার সিরাজ বাহাত্তর সালে জানুয়ারি মাসের প্রথম মারা যায় মুক্তিযোদ্ধা সিরাজ চারটির বাড়ি কারা মারে নবাবগঞ্জের সিদ্দিক মাস্টার মুক্তিযুদ্ধের কমান্ডার বাহাত্তরের জানুয়ারিতেই তিনি খুন হন সাদা দোষেন বাদল মানে কলেজের ভিপি তাকে মারা হয় সেই বাহাত্তর সাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মুক্তিযুদ্ধ রোকনুজ্জামান রকন বাড়ি সোনার গা মারা হয় তাকে প্রকাশ্য দিবালকের নারায়ণগঞ্জে ক্যাপ্টেন সিরাজ এইভাবে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা শুরু করেন যার তালিকা তিরিশ হাজারের সেই দল দাবি করে তারা মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো একাত্তর সালে বা সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে তেতাল্লিশ জন আছেন যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে। যারা স্বাধীনতার যুদ্ধে বিপক্ষ স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে বিবৃতি দিয়েছেন তারা কিন্তু ঘুরে ফিরে আবার এই পার্লামেন্টে আসছে তাদেরকে তিরস্কার করা হয়নি তাদের বিচারও করা হয়নি তাদেরকে আওয়ামী লীগকে বহিষ্কারও করা হয়নি তারা মুক্তিযুদ্ধের দল রহমান খাল খনন করছিলেন কেন শুষ্ক মৌসুমের পানির অভাব কি কারণে পানির অভাব ফারাকার মধ্য দিয়ে পানির যে প্রবাহ আটকানো তিনি ভেবেছিলেন যে ফারাক্কা ভারতের সাথে চুক্তি করে পানি এনে আমার মাঝে চলবে না তাই তিনি স্বনির্ভর করার জন্য পানির ক্ষেত্রে তিনি খাল বিল নদী খননের কাজ শুরু করেন কারণ পার্লামেন্টে আওয়ামী নেতা রসিকতা করে বলছিল যে অরমান খাল কেটে কুমির আনছে সেদিন তার কথাটা খুব কেউ পছন্দ না করলো আজকে দেখা যায় যে অরমান খাল কেটে পানি আনার সাথে যে একটা কুমির আসছিল অনেক কাল পরে কিন্তু করছে। কুমিরের পেটে এখন কুমিরের পেটে আজকে আদালত বিচার বিভাগ যে কুমির বিনা বিচারে মানুষ হত্যা করে যে কুমির গুম করে খুন করে যে কুমিরের কারণে খালেদের যে বিনা বিচারে জেলে থাকতে হয় আজকে যে অরমান আমাদের হৃদয়ে আছে নাই আজকে তিনি অনুপস্থিত উনি উনি মুক্ত নন বাসভবনে যদি মুক্ত আজকে খালেদা জিয়া অবশ্যই অংশগ্রহণ করতেন তিনি কথা বলতেন কেন কথা বলতে পারছেন না সে কারণেই আজকে আমাদের একটাই তো চ্যালেঞ্জ একটাই প্রতিশ্রুতি বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তো বিএনপি প্রতিষ্ঠিত আর বহুদলীয় গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তো সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন সবকিছু নিশ্চিত উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত এই দেশের যুব সমাজকে করা হয়েছিল কলঙ্কিত হাইজাকার হিসেবে পরিচিত ব্যাংক ডাকাত হিসেবে পরিচিতি লাভ করেছিল তার যুবলীগ গঠন করার মধ্য দিয়ে কিন্তু জিয়াউর এই যুবকদের কলঙ্কিত ইতিহাস মুছে ফেলে উৎপাদনের রাজনীতির সম্পৃক্ত করে যুব সমাজকে তিনি বললেন যুবকদের হাত বেকার রেখে দেশ কখনো উন্নয়ন করা যায় না তাই তিনি যুবকদের হাতকে সক্রিয় করলেন উৎপাদনের রাজনীতির মধ্য দিয়ে এমনকি জোয়ার সৃষ্টি করবে অর্থাৎ অজ্ঞাত মেজর জিয়ার কণ্ঠধ্বনিতে যেমন সারাদেশের মানুষ উদ্বেলিত হয়েছিল ভুক টান করে যুদ্ধে নেমেছিল মায়ের বাঁধাও কিন্তু সেদিন সন্তান শোনে নাই আবার অনেক মা ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিল উৎসাহিত করছে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়েছে ঠিক একইভাবে জিয়াও রঙের রাজনৈতিক দলের মধ্যে জনগণের যে লালিত যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করছিল দেশের স্বাধীনতা সেই গণতন্ত্রের জন্য পথ চলতেন সেই পথে লোকের অভাব ঘটলো না এইটাকে অনেকে অনেক ভাবে আই মেক পলিটিক্স নিচ্ছে মানে কি ঘরে বসে নয় জমির আলতে হাঁটতে হবে মানুষের কাছে যেতে হবে জেওরহমান একমাত্র প্রেসিডেন্ট রাস্তা হাটটার সময় কৃষকের সাথে হাত নিয়েছেন স্কুলে ছাত্র সাথে শিশু কিশোরদের সাথে হাত মিলেছেন রাষ্ট্রের রাজা রাষ্ট্রের প্রেসিডেন্ট সে কিনা জমিলাল দিয়ে হাটে এই যে যে যার হাত স্পর্শ করছে যে দুইজন হয় না একবার যে অরমকে দিয়েছেন তারা যে অরমানের দল করেন আজকে আমাদের কষ্টটা কোথায় আমাদের কষ্টটা আমাদের একটা জাতীয়তাবাদী দল দেশপ্রেমিক দল দেশপ্রেমিক দলদের বিদেশে বন্ধু হয় না আর এই দেশপ্রেমিক দলটার প্রতি এই জাতীয়তাবাদের শক্তির প্রতি বারবার যে আঘাত আসে সেই আঘাত কিন্তু দেশের অভ্যন্তরীণ শক্তি দিয়ে আঘাত করলে বিএনপির কোনো ক্ষতি করার কোনো সুযোগ থাকে না কিন্তু আঘাত যে সেই আঘাতটা আসছে বাইরের শক্তি থেকে চাপা দিয়ে তিনি নয় বছর ষোল শাসনের মধ্যে পরিচালনা করেন বেগম খালেদা জিয়া নয় বছর দীর্ঘপথ অতিক্রম করলেন রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার করবে আবার গণতান্ত্রিক ভাবে যে রাষ্ট্র পরিচালনা শুরু হইল সেটা জানুয়ারি সেকে নেয় মৈনদিন আর সাপ একই বিজ্ঞের ফল একই জায়গার লোক একই ভাবনার লোক তারা বিদেশি শক্তি জোরে বাংলাদেশের গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে কবর দিয়ে সেই স্বরতন্ত্রের বেনিফিশিয়ারি হলো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কারণেই বলছি যে বিএমপি গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রের বাইরে পদগুলি বারবার আওয়ামী লীগের ব্যবহার করে এবং আওয়ামীলি তারা স্বাগত জানায় কারণ এস সার্জগণ ক্ষমতায় আসছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্বাগত জানাইলেন ভাষাবাসী শেখ হাসিনা তাকে স্বাগত জানাই এবং ওয়ান ইলেভেন যখন মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে আসছে তখনও তিনি বললেন তাদেরকে স্বাগত জানাইলেন এবং তাদের সকল অপকর্ম বৈধকরণ করার প্রতিশ্রুতি দিলেন ক্ষমতায় তো তারাই যাবে ষড়যন্ত্রের ফসল তো তাদের গোলেই যাবে ষড়যন্ত্রের ফসল তো কখনো জনগণের গোলায় আসতে পারে না বিএনপির গোলায় আসতে পারে না সেই কারণে আলোর পথে একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে আছে থাকবে এই শক্তিকে কাজে লাগাতে হবে এবং বিদেশে আজকে আমাদের বন্ধুত্বহীন দেশ কারণ খালেদা জিয়া বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে আমাদের প্রভু নাই কিন্তু শেখ হাসিনা বিদেশে তার কোন বন্ধু নাই আছে প্রভু আছে একজন প্রতিত্ব এবং যেই প্রতিত্বের অধীনেই আজকে দেশ চলছে দেশ চলছে আজকে দেশের জনগণের নির্বাচিত পার্লামেন্ট বা জনগণের সরকার নয় এই গ্যাস চলছে আজকে জয়েন্ট আর এই জয়েন্ট ভেঞ্চার গ্যাস চলছে বলেই আজকে জাতীয় সমাজের দুর্দশা আজকে তারে প্রমাণ যে বিদেশে থাকতে হয় আজকে খালেদা জিয়াকে অব্দি থাকতে হয় সুতরাং এই দুর্দশা লাঘব করতে হলে জিয়াউর রহমানের একজন অনুসারী হিসাবে আজকে যত মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি আছে সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবেই আজকে লড়াই করতে হবে এই লড়াই করে বিদেশি তাবেদারি শক্তি যে শক্তি যে শক্তি দেশপ্রেমিক শক্তি নয় যারা মুক্তিযুদ্ধের চেতনায় ভুগে তাদেরকে জবাব দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য

সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ ছোট এবং বড় যারা আছেন বাইরে থেকে অনলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সবাইকে আমি আজকে বিএনপি পরিষেবা সেগুলোকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অত্যন্ত গর্বিত যে আমি বিএনপির একজন নগণ্য সদস্য সেই জন্ম লগ্ন থেকে এবং এখানে যারা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা আছেন আমি দেখছি আমার স্তদ নেতার একটা খুন দেখ মোশারফ হোসেন মদত ভাই জমিউদ্দিন সরকার নজরুল ভাই এবং আমরা খুব জুনিয়র হিসেবে ওই সময় আমরাও এই দলের গঠন প্রক্রিয়ায় প্রতিষ্ঠা প্রক্রিয়ায় আমরাও সম্পৃক্ত ছিলাম শুনতে এবং শুনতে অনেকের হয়তো বিশ্বাস হবে না আমারও ভাবলে ভাবতে খুব আশ্চর্য লাগে যে কি একটা যেমন মুক্তিযুদ্ধ হয়ে গেছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমরা বলতে পারবো যে আমরা মুক্তিযুদ্ধ করেছি এখন আমাদের যে নতুন প্রজন্ম আছে যারা মুক্তিযুদ্ধ করেননি তারা কিন্তু কখনো বলতে পারবেন না যে আমরা মানে মুক্তিযুদ্ধের যে স্বাদটা এটা তার তারা কখনো পাবে না তেমনিভাবে বিএনপি প্রতিষ্ঠার সময় আমরা যারা ছিলাম আমরা যে ভাবে বিএনপি কে গ্রহণ করতে পারি গ্রহণ করেছি এখন নতুন প্রজন্ম যাতে সেভাবে নিতে পারে এই দলটাকে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে আমি এগুলো আমার মাঝে মাঝে মনে হয় আর যে আমরা যেভাবে দেখেছি আমরা যেভাবে করেছি সেরকম বোধ হচ্ছে না আমার মনে হয় যাই হোক আজকে এই দিনে আমি খুব ভাবে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং আমি খুব মনোযোগ সহকারে আমি আজকে বক্তব্য শুনেছি ছোট ভাইদের বক্তব্য শুনেছি আমার সিনিয়র যারা আছেন তাদের বক্তব্য শুনেছি স্থায়ী কমিটির আমার সকল সদস্যদের বক্তব্য শুনেছি সকলের বক্তব্য কিন্তু আজকে প্রতিষ্ঠাবার্ষিকী তার ক্ষেত্রে বেশি প্রাধান্য পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কথাটা খারাপ লাগতে পারে আমি আমি সেভাবে বলিনি আমি বলছি যে প্রধান্য পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম এখানে কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর কথা খুব কম আসছে এটা হতেই হবে এটা আসতেই হবে যদি বিএনপির নাম উচ্চারণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাম উচ্চারণ করতে হবে যদি বাংলাদেশের কথা বলতে হয় যদি বাংলাদেশ জাতীয়দের কথা বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসতেই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না শহীদ কে বাদ দিয়ে গণতন্ত্রের কথা বলতে পারবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাদ দিয়ে বিএনপির বাস্তবতা কেউ পারেন আপনাকে সবাইকে বলতে পারি এটা সম্ভব না এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং আমরা দেখেছি যে একজন মেজর পরবর্তীতে আর্মিতে আর্মি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে একজন কি বলে এটাকে প্রাতিষ্ঠানিক একটা সংস্থা থেকে একজন রাজনীতিবিদ হয়ে ওঠেন এবং যারা রাজনীতিবিদ নন যারা যখন কখনো রাজনীতি করেন নাই কিন্তু কাজ করতে পারবেন এমন লোকদেরকে উনি বেছে বেছে এই রাজনীতিতে সম্পৃক্ত করেছিলেন আমি কিন্তু একই কথা বলছি যে রমান সব সম্বন্ধে আমি কিন্তু প্রতিষ্ঠা বার্ষিক সম্বন্ধে বলছি না কারণ আমি আমি এ কথা আবার বলি যে রহমানের নাম বলতে হলে প্রতিষ্ঠা বার্ষিক কথা বলতে হলে বিএনপি কথা বলতে হলে জিয়ারহমানের কথা বলতে হবে জিয়ারহমান কে সবাই জানেন আমাদের কথা শুনতে শুনতে সারা দেশের মানুষ এত পর্যন্ত অস্থির হয়ে গেছে হয়তো একই কথা বারবার বলছি হ্যাঁ আমাদের একই কথা বারবার 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 বলতে হবে এবং বারবার বারবার হাজার বছর এই জিয়া রহমানের কথা শুনতে হবে কারণ কারণকে যে উপহার দিয়েছেন এই উপহারটা অন্য কোন দল কখনোই দিতে দিতে পারে নাই রাজনৈতিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে অনেক ঘন ঘন কথা বলার সৌভাগ্য হয়েছিল আমাদের আমরা দেখেছি ওনার ওই সময়ে ওনার উন্নত চিন্তা যেটা আমরা করতে পারতাম না আমরা ছিলাম ওনার সময়ের জন্য উনি ছিলেন অনেক আগের আমরা ছিলাম নতুন প্রজন্ম কিন্তু আমরা যেটা দেখেছি ওনার যে চিন্তাধারা সেটা আমাদের চেয়ে অনেক 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 বেশি উন্নত ছিল এমনকি আমি বলতে পারবো এখানে আমার যারা সিনিয়র যারা আছেন আমার সদ্য আমার নেতা নেত্রী যারা আছেন তারা বলতে পারবেন এক সময় এক অদ্ভুত চিন্তা উনি নিয়ে তিনি করতেন যেমন হঠাৎ করে বললেন খাল কাটা আর কি আশ্চর্য ব্যাপার এই খাল কাটা দিয়ে কি হবে আমরা তো আশ্চর্য হয়ে গেলাম উনি খাল কাটতে যাচ্ছেন আমরাও পিছনে পেছনে যাচ্ছি কিন্তু কেন যাচ্ছে এটা আমরা জানি না আমরা জানতাম না উনি আমাদের বুঝিয়েছেন খাল কাটলে কি হবে খালটা কেন কাটতে হবে গয়েশ্বরী কথা বলেছেন খাল কাটলে কুমিরে আসবে অনেকেই বলেছিলেন আর আমরা দেখেছিলাম খাল কাটলে কিন্তু কুমির আসে নাই আসছিলো সুমিষ্ট পানি আসছিল মাছ আসছিল আমাদের উৎপাদন এই খেয়াল দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশকে ওই সময় যে কথা আগেও আসছি উচ্চারণ সাহেব বলছি তো একদম বারবার আসবে তলাবিহীন থেকে এই বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছিলেন আর সবচেয়ে আজকে যে আওয়ামী লীগ কথাবার্তা বলতেছে আমাদের সন্ধে বিভিন্ন রকম কথা বলে কত কথা বলে এটা নিয়ে তো আমার অনেক নেতাই বলেছেন অনেক কথা বলে বলতেই থাকে প্রস্তুতি বলেছেন বলতেই থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঝে মাঝে বলেন আমাদের সঙ্গে বক্তব্যের সময় উনি বলেন যে পত্রিকায় যে কতগুলো কথা আসে আওয়ামী লীগ এবং বিএনপি সম্বন্ধে আওয়ামী লীগ বলতে থাকে শুধুমাত্র জিয়া রহমান জিয়া রহমান জিয়া রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান খেলা জিয়া খেলা জিয়া খেলা এটাই হলো আওয়ামী লীগের বর্তমান রাজনীতি কিন্তু পত্রিকা দেখা যায় যে আওয়ামী লীগের সম্পর্কে যেগুলো আসে এটা কিন্তু আমার শেখা এবং শোনা দুটাই হলো আমার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পত্রিকা আসে বিএনপির কর্মীরা অমুক জায়গায় কমেডি করছে কমেডি করতে গেছে ওখানে গন্ডগোল হয়েছে ওখানে এটা এটা হচ্ছে এর ওখানে সেটা হচ্ছে অর্থাৎ পলিটিক্যাল কথা আসে আওয়ামী লীগ বিএনপি সম্বন্ধে আর আওয়ামী লীগ সম্বন্ধে আসে নেতৃবৃন্দ সম্বন্ধে যেন আসে কংগ্রেস সম্বন্ধে আসে অর্থাৎ রাজনৈতিক কর্মকাম কর্মকান্ড সম্পর্কে বিএনপির নেতা কর্মীদের কথা আসে ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু আওয়ামী সম্বন্ধে কি আসে এই যে এখন কথা বলতে গিয়ে আমি কথা কথা বলছি যে এই যে আমাদের এনি আমরা কয়েকবার মিস করলাম অ্যানিকে পাচ্ছি না কি হয়েছে নেট নাই কেটে গেছে এটা সেটা এর কারণটা কি এই কারণটাও চুরি আও লীগের চুরি এই কারণটা কি এই কারণটা হলো যে বিএনপি যে নেটওয়ার্ক সিস্টেম এই সিস্টেমে অর্ধেকটাই দিয়ে দিয়েছে কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রের হাতে বিএনপি নেট ব্যবস্থা বাংলাদেশের হাতে নেই আছে অন্যজনের হাতে সুতরাং আমরা এখান থেকে এখানে ভালো কিছু আশা করতে পারি না আরো অনেক কিছু আছে তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি খুব সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি কারণ অনেক কথা হয়েছে তো শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করলেন এর থেকে বিএনপি কি পেল এ দেশের মানুষ কি পেল এই দলের সৃষ্টির মাধ্যমে বাংলাদেশি জাতীয়বাদ পেল বাংলাদেশের জনগণ এই যে আজকে 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 দেখলাম আজকে হ্যাঁ আজকে তো সারাদিন প্রণব মুখার্জি নিয়ে একাত্তর টিভিতে সারাদিনে দেখলাম প্রোগ্রাম আমি তো বারবার মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশে কোন যাত্রী নেতা পথে মারা গেছে তো সারাদিন দেখাচ্ছে ওখানে দেখলাম কথা হচ্ছে প্রণব মুখার্জির সম্পর্কে এত কথা কথা বলছে 71 টেলিভিশন এই 71 টেলিভিশনটা কোত্থেকে এলো এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল কোত্থেকে এলো আজকে সাংবাদিকরা আজকে আমাদের বিরুদ্ধে লেখে আমাদের পক্ষে লাই লিখতে ভয় পায় আরে এই যে এত পত্রিকা এত পত্রিকা এত সাংবাদিক কোত্থেকে সৃষ্টি হলো সৈয়দ আসিয়া রহমান বাংলাদেশি জাতীয় দল এই যদি আজকে বহুদলীয় গণতন্ত্র না হতো যদি এত যদি টেলিভিশন না হতো তাহলে এত গুণকীর্তন করা সম্ভব হতো না আমাদেরটা খাবেন আমারটা আমাদেরটা পড়বেন আর পরের কথা বলবেন অন্য দেশে বৃষ্টি হলে বাংলাদেশের সাথে ধরবেন এমন তো হতে দেওয়া যায় না হতে পারে না প্রিয় ভাইয়েরা যারা শুনছেন বাইরে থেকে আমি একটি কথা বলি যে আমাদের এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটাকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি উনি যেখানে চান আন্দোলন আমরা করেছি নব্বই এ করেছি বিএনপি ক্ষমতা এসেছে বই করেছি পরবর্তী পর্যায়ে আরো করেছি যে তিন তিনবার ক্ষমতা এসেছে এখন আন্দোলন করার সুযোগ নাই মনে হয় কিন্তু আন্দোলন কিন্তু সব সময় একই প্রক্রিয়া করা যায় না বিভিন্ন সময় আন্দোলন তার গতিপথ পরিবর্তন করে নদীর মতোই আমাদেরও এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে হবে আর একটি কথা অনেকে বলেছেন যে এই সরকারকে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ফেরাও থাকতে পারে নাই নৌ থাকতে পারে নাই অনেক ফ্যাসিস্ট সরকার থাকতে পারে নাই ওই যে যথেষ্ট থাকতে পারে নাই আর অনেক আছে থাকতে পারে নাই আসলে পর্যায়ক্রমে একটা জিনিসের মানে বিলুপ্তি ঘটে কিন্তু এখানে কি হয়েছে এখানে বিলুপ্তি ঘটে না আমাদেরকে এই ফ্যাসিবাদী সরকারের বিলুপ্তি ঘটাতে হবে কোন কর্তৃত্ববাদী সরকার কোন সরেজারী সরকার কখনোই বিনা চ্যালেঞ্জে বিনা যুদ্ধে যায় নাই আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ যাবে এমন কথা ভাবা এমন কিছু ভাবার অবকাশ নাই সরকার ফ্যাসিবাদী সরকার এদেরকে তাড়াতে হয় এদেরকে তাড়াতে হয় এরা আকোষে কখনোই যাবে না এদেরকে তাড়ানোর জন্য আজকে এই প্রতিষ্ঠা আমাদের আহ শপথ হোক যে আমরা যে কোনো মূল্যে আমাদের নেতার নির্দেশে আমরা তো আসলে এখন কোন বাস্তব গাইডলাইন আমাদের নেতাকে আমরা দিতে পারছি না নিশ্চয়ই উনি কিছু একটা বের করবেন আমরা সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা এমন কিছুই করব যে খুব সুন্দরভাবে ভাবে যেমনি আমরা নব্বইয়ে এবং পরবর্তী সময়ে আন্দোলন করে এই ফাঁসিকালী সরকারকে আমরা তাড়িয়েছিলাম এই সরকার তো ইনশাল্লাহ আমরা তারাবো আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের প্রতিজ্ঞা আমি আবারও স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি যিনি নিজে জীবন পাত করেছেন এই দল লালন করতে গিয়ে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যেভাবেই হোক চেষ্টা করছেন এই দলটাকে সুন্দরভাবে সুসংগঠিত করে সুপথ পরিচালিত করার জন্য আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে মধ্যে সমাবেশ নিয়ে নিয়েছি আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি হাফেজ আমি সম্মানিত ভবিষ্যৎ আলোচক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক সময় চলে গেছে এবং নামাজের সময় প্রায় অতিক্রান্ত প্রায় তো আমি এখন অনুরোধ করব আমাদের যিনি আজকে প্রধান অতিথি তিনি নামাজের কোন বিরতি দেবেন নাকি কন্টিনিউ করবেন সেটা জেনে নিয়ে আমার মনে হয় যে আমাদের যারা বক্তব্য রাখবেন তারা একটু সংক্ষেপে যদি বক্তব্য রাখেন তাহলে আপনার বোধহয় সময়টা আমাদের উপরে এখন গিলোটিন হচ্ছে আমি মাননীয় আমাদের উপরে

হ্যাঁ ঠিক আছে সেটা করা ঠিক আছে জি আমি অনুরোধ করবো আপনারা দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করবেন ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জবরুদ্দিন সরকার

স্পিকার সাহেব কি শুনতে পাচ্ছেন আমাদেরকে যদি বক্তব্যটা শুরু করবেন ছিলেন আবার দেখতেও পাচ্ছি আপনার কথা শুনতেও পাচ্ছি না ক্যামেরাটা অন অফ করা আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে মাননীয় সভাপতি শোনা মাননীয় সভাপতি ইসুল্লাহী রহমান মাননীয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয় পার্টি দলের ভাইস চেয়ারম্যান আমাদের সেক্রেটারি জেনারেল স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ কর্তাবৃন্দ সবার কাছে আমি আমার সালাম জানিয়ে বক্তব্য শুরু করছি ছোট্ট বক্তব্য হবে আজকের এই দিনে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়া কেন এই পার্টিটা উদ্বোধন করলেন তখনকার যে পরিস্থিতি তখন একটা ভদ্র মহিলা সন্ধ্যার পরে বেরিয়ে বাজারে যেতে পারত না আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারত না কোন ভদ্রলোক ভালোভাবে চলতে পারত না দিন রাত মারহাজানি লেগেই ছিল এই যে দেশের একটা অবস্থা যেখানে গণতন্ত্র তো নাই সাধারণ যে আপনার দেশটা চালানোর যে একটা রীতি সেটা পর্যন্ত নাই এবং সেটাকে ঠিক করার জন্যই একটা আদর্শ একটা আদর্শবাদী বাংলাদেশ করার জন্য প্রেসিডেন্ট যা সেদিন আমাদের উদ্যানের যে তার পাশে বড় আম গাছটা তার নিচেই এই মিটিংটা উনি ডেকেছিলেন সেখানে অনেক জার্নালিস্ট ছিল জার্নালিস্টদের উনি অনেকে সবসময় প্রশ্ন করতো যে আপনার তো লোক আছে অনেক কিন্তু পয়সা কোথায় এইবার ননেস্ট ম্যান উনি উত্তরে বলতেন সব সময় মানি ইফ ইউ আর ডুইং গুড পলিটিক্স ফর দ্য পিপল মানি ইজ নো প্রবলেম ফর উনি সেখানেই বললেন যে আজকের এই রাহাজানিকে যদি বন্ধ করা না যায় আজকের বর্তমান যে অবস্থা বাংলাদেশে হয়েছে যেখানে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে সরকার যে ধ্বংস ধ্বংস হয়ে গেছে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নাই আইনের শাসন নাই দেশের সার্বভৌমত্ব একেবারেই নেই বর্ডার ক্রস করে এসে এপারে আমাদের লোকদের গুলি করে চলে যায় অথচ কোন রকম ওরা ব্যবস্থা নিত না প্রেসিডেন্ট সর্বুর রহমান সর্বপ্রথম এটা বললেন যে না দেশের সার্বভৌমত্ব আমাকে ঠেকাতে হবে এই সার্বভৌমত্ব রাখার জন্যই প্রেসিডেন্ট জিয়া এবং বললেন এমনি সবসময় তো পরিচিত উনি যে মেজর জিয়া আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এটা সবাই স্বীকার করে বাংলাদেশের প্রতিটা লোক স্বীকার করে আওয়ামী লীগের এতে যতদিন উনি জীবিত ছিলেন উনি কোনোদিন এটার ব্যাপারে বাতাই কেমন নেই ওরা কি বলে আর না বলে উনি নিজের মতো কাজ করিয়েছেন আওয়ামী লীগের টাইমে হয়েছিল কলা পাতা দিয়ে মাঠে দাপন করা হয়েছিল উনি খাওয়া দুর্ভিক্ষ হলো খাওয়ার ব্যবস্থা করে আমি এখন বুঝতেছি কেন যে আমাকে যখন ডাকলো মন্ত্রী হওয়ার জন্য আমাকে পিডাব্লিউ ডি মন্ত্রী করলেন আমি বললাম স্যার আমাকে পিডাব্লিউ আমি ব্যারিস্টার মানুষ আপনি আমাকে হয় ল মিনিস্টার করবেন নারে ফর ফরেন মিনিস্টার আমাকে পিডাব্লিউ ডি মন্ত্রী করছেন কেন ব্যারিস্টার জীবনের দিন এই পিডাব্লিউ ডিটা নিয়ে আমার ভয়ানক অসুবিধা হচ্ছে এইখানে পার্লামেন্ট বিল্ডিংটা করে রয়েছে কমপ্লিট হয়নি এবং যে সমস্ত খাদ্য দ্রব্য আমাদের বাইরে থেকে আনবো তার জন্য লাগবে আমার গোডাউন এই গোডাউন গুলো না হলে পরে তো বাইরের লোক কোনো কিছু দিচ্ছে না তৃতীয়ত মানুষ সাধারণ মানুষ আমরা একটা ওয়েলফেয়ার চিন্তা করছি ওয়েলফেয়ার স্টেটে তার চিকিৎসার জন্য প্রতি যে হসপিটাল করা হয়েছে এগুলো মোস্টলি ইনকমপ্লিট আপনি আমাকে আপনার সময় এই তিনটা জিনিস করে দেখাবে আল্লাহর আল্লাহ রহমতে ওনার জীবদ্দশায় আমি পার্লামেন্ট বিল্ডিং করে দেখিয়েছি এই ফুট ঘোটাউন করে ওনাকে দেখি দেখিয়েছি এবং প্রত্যেকটা থানার যে হসপিটাল ইনকমপ্লিট ছিল সেগুলোকে আমি কমপ্লিট করে দিয়েছি পার্লামেন্টে অনেকেই প্রশ্ন করেছিল বিল্ডিংটা আপনি বসে আছেন এই বিল্ডিংটা আজকে পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট বিল্ডিংস অব দি ওয়ার্ল্ড বিদেশিরা এসে জিজ্ঞেস করে কারা এর আর্কিটেক্ট কে আর্কিটেক্ট আমেরিকান কিন্তু তৈরি করেছে প্রতিটা ঈদ প্রতিটা নকশা এটা আমাদের দেশের যে শ্রমিক এরাই এই মনে আছে যে পড়েছিল এই যে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট কমপ্লিট হওয়ায় গেছে কিন্তু হওয়ার হওয়ার পথে পথে কিন্তু হয় না একদিন স্ট্যান্ডিং কমিটিতে আমরা সব বুঝলাম এগারো জন প্রেসিডেন্জিয়া বললেন কি অবস্থা এই যে ঢাকা এয়ারপোর্টটা এখনো কমপ্লিট হচ্ছে না দেখেন মিনিস্টার আব্দুল আমাদেরটা হুম উনি বললেন সার্ফ টাইম লাগবে অন্তত তো উনি বললেন না ছ মাস আপনাকে দেওয়া হবে না আপনার ইঞ্জিনিয়ার প্রয়োজন হলে বাড়িয়ে বাড়িয়ে নেন আবার এক্সট্রা রিক্রুটমেন্ট হলে বাড়িয়ে নেন দুই মাসের বেশি দেওয়া হবে না ওই দুই মাসের ভিতরেই উনি এই এয়ারপোর্টটা আমাদের কমপ্লিট করে দিয়ে দেবে কাজে এইখানকার এই এয়ারপোর্ট আমাদের সৈয়দপুরের এয়ারপোর্ট

যার তিনটা ছেলে আছে তার একটা ছেলে ফ্রি একটা ছেলের জন্য দুইটা ছেলের তিনটা ছেলের জন্য ফ্রি ওরা পড়াশোনা যার দুটা ছেলের হয়ে গেছে যদি অভাব থাকে তার জন্য একটা ভাতা স্পেশাল করে এই যে শিক্ষা ব্যবস্থাতে যে এত উন্নত করা হলো সবাই তাকে দেখলো যে প্রেসিডেন্ট জেউর রহমান ইস towards the betterment of the country towards the welfare state where men will live and sleep happily without any disturbance and people will be people will be happy to live under the shelter of a house and under the people who are very good honest and not works of works আজকে উনার কথা মনে হলেই আমার অত্যন্ত আমি বহুবার বক্তৃতাতে বলেছি ওনার ফরেন অ্যাচিভমেন্টটা কি উনি এসেই কমিটির দাঁড়িয়ে বলতেন কি কি অসুবিধা হঠাৎ ইজ হটিজ হঠাৎ আমরা দু একজন বলেছি স্যার বিষটা আমার একটা দেশ আমার প্রচার প্রয়োজন রয়েছে এখন এম্বাসি হলো বিষটা এমবেসি বিষটা দিয়ে কি করতে কি বাড়াতে হবে এটাকে চল্লিশটা টাকা আপনার শূন্য এখন চল্লিশ হাজার সাধারণ মানুষ যাতে ঘুমাতে পারে সাধারণ মানুষকে যাতে পদ্মাশ লোকেরা বিরক্ত করতে না পারে তাদের যান জীবনের মূল্য থাকে সেই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটা থানা থেকে প্রতিটা থানায় নিজে ঘুরে তাদের সাধারণ মানুষের অবস্থা দেখেছেন সেই জন্য আজকে এমন একটা থানা নাই সেখানে যান এমন একটা লোক নাই যার সঙ্গে দেখা হয়েছে হ্যান্টি করেন নাই উনি আমার এলাকা তেতুলিয়া সেখানে একবার একাই গেছেন আমি তখন ইউনাইটেড নেশন

ভালো লোক দিতে হবে এই মানুষের এবং সবসময় আমাকে দেখা গেছে দো প্রোফাইল সবসময় উচ্চ কণ্ঠে একটা আর্বিটেটরের মতো কাজ কোনো সময় করেন নাই যেটা আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত মানুষকে শান্তি দিয়ে কেন শুধু এটাই না উনি আসছিলেন বলেই আছে এই যে করি এগুলো উনি আসছিলেন বলেই বের হয়েছে না কাজে উনি এই আমাদের ন্যাশনাল ক্ষেত্রে এই কাজগুলো করেছেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনার বহুবার শুনেছেন যে নেম কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইটোর সঙ্গে বন্ধুত্ব করেছেন নর্থ সাউথ যাই লোকে উনি গেছেন যেখানেই চান্স পেয়েছেন বাংলাদেশের কথা উনি করেছেন বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন এবং এটা প্রমাণ করেছেন সিকিউরিটি কাউন্সিলে আমাদেরকে মেম্বার করে উনিশশো আটাত্তর সালে প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট মিনিস্টার টুডাকলিস মাস্ট বি ব্রিটিশ অ্যাম্বাসডার

তারপরে যে আন্দোলনটা দশ বছরের যে আন্দোলন ম্যাডামে একসাথ বিরোধী আন্দোলন আওয়ামী লীগ আসে আসে এসে কথা বলে হবে আসব আসব বলে কিন্তু যখন দুইটা পাওয়ার একসাথে আসবে বিএনপি এবং আওয়ামী লীগ যে দিনটা একটা যে দিনটা একটা 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 সুযোগের দিন ওকে ফেলে দেওয়া সেদিন আর হাসিনা কিন্তু পাওয়া যায় না

বলে যে আমার যান বাঁচাও তো তার যান বাঁচানোর জন্য তাকে আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল পার্লামেন্টে আবার হাসিনাই প্রশ্ন তুললই যে কেন ওকে বাইরে রাখা হয়েছে জেলে রাখা হয়নি ম্যাডাম বললেন যে হাউস বলে আমি নিশ্চিত জেলে পাঠাই হাউস বলছে যে হ্যা� আপনার সুবিধা মতো তার অবস্থা যাতে ভালো হয়ে থাকতে পারে তার ব্যবস্থা করে দিয়ে থাকতে আমরা কোনো আমাদের আমলে ম্যাডামের আমলে বা প্রেসিডেন্ট জেয়ারো মানে আমলে কোনো পলিটিক্যাল ডেট নিউ বা পলিটিক্যাল লিডারকে অসম্মান দেখায়নি সবসময় সম্মানের সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে তার জন্যে আজকে বিএনপির এই যে বিয়াল্লিশ বছর বিলে বিয়াল্লিশ বছরের ভিতরে আমরা যে কয়েক বছর কাজ করে গেছি এইগুলোর ঠিকানাই আপনি ভাবেন রাস্তাদি হারটেই দেখবেন স্কুলটার অধিষ্ট থেকে এই আবৃষ্ট চট্টগ্রামের থেকে চেঘনা বেডরিকে যান যে ঝড় উঠে যে সব পাশের গ্রামকে ফাঁসে নিয়ে যায় প্রত্যেকটা জায়গা একটা করে প্রাইমারি স্কুল এই জন্যই করা হয়েছিল যে যদি ঝড় উঠে ওখানকার লোকেরা গিয়ে ওই জায়গাতে বসবাস এটা রবের রবের কনস্টিটিউশন থেকে শুরু করে পুরা টেকনা তো ঘোড়ে টেকনা গোয়ে ততবक्षात হাজার হাজার এস্টার সিড আজি মিস্টার প্রেসিডেন্ট আমি বিষয় বলব না আমি যদি বলবো যে বাংলাদেশ বেঁচে থাকতে হলে বাংলাদেশ কিমক্রেসি মাস্ট বি ওয়েল নউ লবলো মাস্ট বি ওয়েল সভরেনিটি ইজ আ গ্যারান্টেড সভরেনিটি ইট মাস্ট বি and that can be done only by BNP. Founder of which was President Jeruman, a soldier, a committed man, absolutely a man who had no money, all along golden, money is no problem. That is such a money will automatically come for this honest work for the development of the country. Jayaraman development, President Jayaraman is done for our আপনি ইতিহাস নেন বুঝলেন তখন থেকেও যদি আপনি নেন তাহলে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার টাইমে যে পরিমাণ উন্নতি সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নতি হয়েছে এরকম উন্নতি আর কোনো জায়গায় হয় জজরা ভয় পায় Can it is an independent state. your organ is an independent organ. the state has got three organs. The, organ the president is the head. the legislature, it is the speaker who so is the head. And, and, and that these three organs have to coordinate. judiciary has to be coordinated.

আজকে আমাদের এই যে পা পার্টির আজকে যে প্রতিষ্ঠাপ বার্ষিকীতে বক্তব্য রাখলাম এগুলো অনেকেই অনেকভাবে আরো বেশি 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 বলেছে আমিও কিছুটা বললাম কিন্তু আমি দেখতেছি সামনে আহ আমার বন্ধু মধু রয়ে গেছেন আমার বন্ধু ডক্টর মুশারফ রয়ে গেছেন আরো কেউ রয়ে গেছেন আমাদের প্রধান অতিথি তো আছেন ওনার বক্তৃতা আমরা বসে আছি জন্য এমনি ভালো বক্তৃতা করবেন

This president is Bangladesh, and this Bangladesh is a Bangladesh which is for the people, by the people, and then, of the 15th President of America, Abraham Lincoln, what democracy means like that I mean his state for the people, by the people. for the people. Among, inshallah, it is a question of time, but BNB is the founder, it is the creator, Don't what, sir. It, is the it is the welfare state which is our desire, and that welfare state we we started, Inshallah, again after the fall of the tyrannical government which does not believe in democracy, Inshallah come in power. ধন্যবাদ স্যার জমির উদ্দিন সরকার স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের আরেকজন শ্রদ্ধা বা নেতা প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মদুদ আহমেদ এখন বক্তব্য রাখবেন রহমান রহিম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান আফ তারেক রহমান সম্মানিত নেতৃবৃন্দ আলোচক এবং আমার সাথী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের এই বিয়াল্লিশতম জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অবশ্যই সব সবচেয়ে আগে এই দলের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা বেগম শহীদ রহমানের নাম উল্লেখ করতে হয় তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি আমাদেরকে এটা একটা আলোচনা সভা সুতরাং সেই দিক থেকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবো আমাদের প্রথমে দেখতে হবে যে কোন প্রেক্ষাপটে শহীদিয়াকে এই সিপাহী জনতার একটা স্বতঃস্ফূর্ত একটি বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাসীন করা হয়েছিল কোন প্রেক্ষাপটে তখন বাংলাদেশের অবস্থাটা কি ছিল এবং সেই ওনার উপরে যে এত বড় একটা দায়িত্ব দেশের মানুষ দিলেন তা সে দায়িত্বটা কি দায়িত্ব ছিল তার উপরে এটা আমরা সকলেই জানি যে আমরা সকলেই বলে থাকি একদলীয় সরকারের পরিবর্তে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন বিচার বিভাগে স্বাধীনতা দিয়েছিলেন এগুলো তো আছেই কিন্তু ওই যে পিরিয়ডটা আমরা যে যেখানে এই বর্তমান প্রজন্ম তারা কেউ জানে না বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের অবস্থাটা কিরকম ছিল এইটা আমাদের সকলের উচিত হবে যেখানে যতটুকু আমরা পারি যেই সবাই সেমিনারে যে তাদের বলে দিতে হবে যে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল একটা একটা দুঃশাসন ছিল দেশে একদলীয় শাসন ব্যবস্থার আগেই এই দেশে যে নৈরাজ্য বিরাজ করেছে এবং যে দুর্নীতি বিরাজ করেছে এবং এই দেশের যে আইন শৃঙ্খলা বলে যে কিছু ছিল না এবং কুশাসন দুঃশাসনে এই পিরিয়ডটার ব্যাপারে বলতে হবে সেখানে রক্ষী বাহিনীর ভূমিকার কথা বলতে হবে সেখানে দেশে দুর্ভিক্ষ হয়েছে তখন সরকারি পরিসংখ্যানে স্বীকৃত পরিসংখ্যানে তারা বলেছিল আটাইশ হাজার মানুষ মারা গেছে কিন্তু আমরা সবাই জানি কয়েক লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমার তো নিজের চোখে দেখা এই গুলিস্তানের ফুটপাতে আমি নিজে মরদেহ মরদেহ দেখেছি অনাহারে মৃত্যু বরণকারীদেরকে আজকে এই তারপরে এই একদলীয় শাসন কোন পর্যায়ে গিয়ে করলো কেন করলো কিসের জন্য করলো কে ঢাকতে করল এত জনপ্রিয়তা তাদের সংসদে তাদের মাত্র সাতজন বিরোধী দলের নেতা মানে কর্মী সদস্য ছিল কিসের জন্য করতে গেলেন এটার পেছনে যদি আমরা একটু গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো আওয়ামী লীগের সত্যিকারের রূপ চরিত্র কি সেটা বোঝা যাবে এবং তারই বহিঃপ্রকাশ ধারাবাহিকতা এখন আমরা বর্তমান শাসন আমলে দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশ সম্পর্কে জানতে হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালকে জানতে হবে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম যারা করলেন কেন করলেন কিসের জন্য করলেন যারা চব্বিশ বছর আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ত্যাগ স্বীকার করেছেন তারপরে তারা দাবি করেন তারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তারপরে তারা কেন একদলীয় শাসনে গেলেন তাদের মন মানসিকতা চিন্তা চেতনায় সেই একদলীয় একটি কাজ যার কারণে আজকে আমরা তারই দুটো জিনিস আছে একটা হলো শহীদ জিয়ার আবির্ভাব কোন প্রেক্ষাপটে হয়েছে আর দ্বিতীয় হলো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের অবস্থা কিরকম ছিল এই ব্যাপারে আমাদের প্রজন্মদেরকে যারা এখন এই নতুন প্রজন্ম তারা কিছুই জানে না তাদেরকে এটা তাদেরকে করতে হবে। আমাদের নেত্রী বেগম হয়েছে। দুই বছর তাকে কারাবরণ কারাগারে রেখেছিলেন এখন তাকে তার শাস্তি স্থগিত রেখে তাদেরকে তাকে বাড়িতে রেখেছেন কিন্তু অন্তরীন থাকার মতোই তিনি সম্পূর্ণভাবে মুক্ত নন এবং আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করা এটা আমাদের একটি একটা একটা অন্যতম আমাদের কর্তব্য হবে বা আমাদের লক্ষ্য হবে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্ত করে আমাদের মাঝখানে নিয়ে আসা আমাদের নেতা তারেক রহমান তিনি আমি বলবো আই বলবায়ের হিম যে ছয় হাজার মাইল দূরে বসে তিনি দলকে গুছিয়ে রাখার চেষ্টা করছেন আমরাও যতটুকু পারি সহযোগিতা করছি এবং করব এবং তার এই নেতৃত্ব তিনি তার নিজের গুণেই প্রতিষ্ঠিত করেছেন এবং আজকে তার নেতৃত্বে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি আরেকটি কথা আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ মানে হলো আওয়ামী লীগের সময় দুর্যোগ দুর্যোগ মানেই হলো দুর্নীতি দুর্যোগ হলেই তাদের দুর্নীতির সুযোগ বাড়ে যেমন ধরেন যে দুর্ভিক্ষের সময় উনিশশো সালে যদি আপনারা ভালো মতো দেখেন দেখবেন যে এখানে যে আপনার আমার নিজের বই থেকে বলছি যে রক্ষী বাহিনী তিরিশ হাজার বিরোধী নেতা কর্মীদের হত্যা করেছিল তখন তারপরে দেখেন উনিশশো সালে এক বছরে একত্রিশ টি ব্যাংক লুট হয়েছিল একত্রিশ টি ব্যাংক এবং উনিশশো এই তেহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে ২৮ দিনে তিরিশ জন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগের কর্মীরা খুন করেছে। এবং চব্বিশ জন এমপি তাদের আমলে তাদেরই এমপি তাদেরই লোকেরা হত্যা করেছে দেশের অবস্থা কি রকম ছিল এখন বুঝতেই পারে এবং তখনকার সময়ে হাজার হাজার ছোট ছোটখাটো বাজার সহ সারা দেশে শত শত বাজার লুট হয়েছে এই প্রথম ষোলো মাসে স্বাধীনতার যারা এই যে দুই হাজার গুপ্ত হত্যার শিকার হয়েছে এই যে এই যে আজকে আমরা গুমের কথা বলছি বিচার বহির্ভূত হত্যার কথা বলছি সবকিছুই তো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে শুরু হয়েছে এবং এগুলো সব রেকর্ড এবং এগুলো আমি যেটা বলছি এটা সব অথেন্টিক এখানে কোন ভুল ভ্রান্তি নাই কারণ তথ্য ভিত্তিক পার্লামেন্টের ডকুমেন্টস এর উপরে ভিত্তি করেই এই পরিসংখ্যান গুলো নেওয়া হয়েছে আপনি দেখেন তারপরে এই যে এই উনিশশো সালে প্রথম বছরে স্বাধীনতার সতেরো হাজার তিনশো একচল্লিশটি হাইজ্যাকিং হয়েছে এই ঢাকা শহরে তো চিন্তা করে দেখেন এখন যে হাইজেকিং হচ্ছে তার সঙ্গে তো এটার মানে তো একই রকমের প্রায় ধরে নিতে হবে সুতরাং এই যে এই এই কারণে আমাদেরকে এগুলো জানতে হবে কারণ আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি অংশ গ্রহণ করছি আমরা অনেকেই জানি অনেকে জানি না যারা জানি না জানতে হবে এখন আমি তিনটা বিষয়ের উপরে সংক্ষেপে আলাপ করে আমার বক্তব্য শেষ করব প্রথম হলো যে আওয়ামী লীগ যে নতুন সংস্কৃতি বাংলাদেশে প্রবর্তন করেছে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এটা হলো মিথ্যাচারের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের এই যে কালচার অফ লাইজ মিথ্যার সংস্কৃতি বলেই যাচ্ছে অনবরত বলে যাচ্ছে আমাদের ইতিহাসের করে নিজেদের ইমেজ জন্য এই কেন কারণ এই মিথ্যাচারের রাজনীতি গ্রহণ না করলে বিএনপির বিরুদ্ধে আর বলার কিছু থাকে না মিথ্যা কথা বলেই বিএনপি সম্পর্কে বিএনপি কে কি বলে না ছোট করার চেষ্টা করতে হবে যেমন ধরেন আমি আপনাদের বলি গতকালও প্রধানমন্ত্রী আমাদের জিয়া কাল করেছেন জেলখানায় এখন মানে বাড়িতে অন্তরীণ অবস্থায় আছেন আমাদের তারেক রহমান ছ হাজার দূরে আছেন যে বক্তব্যটা তিনি রাখলেন এটা কি একটা দায়িত্বশীল প্রধানমন্ত্রীর জন্য এটা মানানসই হয় যেহেতু তিনি দায়িত্বশীল নন যেহেতু তিনি জনগণের সত্যিকার অর্থে নির্বাচিত প্রতিনিধি নন সেই কারণেই তিনি এই ধরনের মিথ্যা কথা বলতে পারেন তিনি বলেন যে জিয়াউর রহমানের ইয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পিছনে শহীদ জিয়াউ রহমান ছিল পৃথিবী জানে ওরা নিজেরাও জানে যেটা কত বড় একটা মিথ্যা কথা কারণ এই ষড়যন্ত্রের পিছনে ছিল তাদেরই নেতা এবং খন্দকার ল জারি করেছিলেন খন্দুকার মুস্তাক আহমদি এই কি বলে যে ক্যাবিনেট করেছিলেন সেই ক্যাবিনেটে সব ছিল আওয়ামী লীগের নেতারা এখানে বাইরের কোনো নেতা ছিল আওয়ামী লীগের নেতারা ছিল পার্লামেন্ট রেখে দিয়েছিলেন মুস্তাক সাহেব সেই পার্লামেন্টের সবাই তো আওয়ামী লীগের মানুষকে বলতে হবে যে যে এই মিথ্যাচারের রাজনীতি তারপরে তিনি বলেন যে শহীদ জিয়া নাকি এই ইন্ডেমনিটি অর্ডিনান্স করেছেন অর্থাৎ ওই যে এইসব নেতৃবৃন্দ মারা গেছেন যাদেরকে হত্যা করা হয়েছে জেলখানায় তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অর্ডিন্যান্স করেছেন এই অর্ডিন্যান্স কে করেছে এই অর্ডিন্যান্স করেছেন আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাক আহমদ এই হত্যার পিছনে ষড়যন্ত্রকারী এক নম্বর ছিলেন খন্দকার মোস্তাক তখনকার সময়ের খবরের কাগজ যদি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আওয়ামী লীগ সেভাবেই কথা বলেছে এখনো তারা বলে যে মোস্তাক এই ষড়যন্ত্রের পিছনে ছিল তো কেন জিয়াউর রহমানের নামটা জড়িত করেন একমাত্র একটাই কারণ সেটা হলো যে দেশের মানুষকে বিভ্রান্ত করা এবং এই আমাদের কচি মনগুলো আমাদের নতুন জেনারেশন শিশু কিশোরদেরকে মনে প্রভাবিত করা মিথ্যা কথা বলে তাদেরকে বলা যে শহীদ মধ্যে টেনে নিয়ে আসা কারণ তারা টেরিফাইড অফ শহীদ জিয়া রহমান দে আর টেরিফাইড অফ বেগম জিয়া তারেক রহমান বিএনপি তারা ভয় করে সেই জন্য তারা এই মিথ্যাচারের রাজনীতি তারা গ্রহণ করেছে দেখেন যদিও এই ব্যাপারে আমি নিজে অনেকবার বলেছি যে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে আইন করে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে বা হাইকোর্টের কোন রায় দিয়ে এটা স্থাপন করা সম্ভবপর হবে না কারণ এটা সত্য নয় যেটা সত্য নয় সেটাকে যেটা মিথ্যা সেটাকে সত্য বলে প্রমাণ করা সম্ভবপর নয় বলে যাচ্ছেন এই যে স্বাধীনতার ঘোষণা এই যে আমার উনিশশো আটাত্তর সালে বই এই কি বলে না কনস্টিটিউশন কোয়েস্ট ফর অটোনমি বাংলাদেশ সাহিত্য শাসন থেকে স্বাধীনতা কই তখন তো কেউ এখানে দুই পাতা আছে একবারে ডিটেইল বিতন্ত আছে সেই দিয়া কখন কালুরঘাটে গেলেন কি বক্তৃতা দিলেন তারপর 29 তারিখ আবার কি বললেন সবকিছু আছে কই কেউ তো তখন প্রতিবাদ করেন নাই আওমিলিগরে তো 1979 সালে তারা সংসদে তারা 39 জন সদস্য ছিল তাদের তারা তো মেজর অপজিশন पॉलिटिकल পার্টি ছিলেন তাদের কোনো বুদ্ধিজীবী তো তাদের কোন ব্যক্তিত্ব নেতা তো এটার কোন পরিচিতি তখন করে নাই কিন্তু আজকে কেন এই কথাটা বলছেন কিসের জন্য এই বিতর্ক এই বিতর্কের কোন অবকাশ নাই কিন্তু এই বিতর্ক করাও চাই যে মিথ্যাচারের রাজনীতির একটা অংশ হিসাবে। এই যে দেখেন মাইদুল হাসানের বই এর মূলধারা একাত্তর এর মাইজুল হাসান ছিল একেবারে ঘনিষ্ঠ আওয়ামী একজন বুদ্ধিজীবী একজন সুলেখক তিনি তার বইতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই এবং এটা শহীদ ওর রহমানের কণ্ঠে শুনেছেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তারপরে দেখেন আপনার এই যে মুক্তিযুদ্ধের পূর্বাপর এই যে কথোপকথক আমি পড়লে অনেক সময় লাগবে কিন্তু মূল বক্তব্যটা হলো যে তারা প্রত্যেকেই বলেছেন যে তারা কখনোই শহীদ জিয়ার কণ্ঠ ছাড়া অন্য কারো কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শোনেন নাই তারপরে দেখেন এই আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সময় ডেপুটি আমাদের যিনি ছিলেন এ কে খন্দকার সাহেব তার বই ভিতরে বাইরে এই বইতে উনি আরো স্পষ্ট করে বলেছেন যে আমি নিজে মেজর জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছি এবং এই ব্যাপারে অন্য কারো অন্য কেউ যে ঘোষণা দিয়েছেন এটা আমি কোনদিন শুনি নাই তার বইতে লেখা তারপরে দেখেন শারমিন আহমদ এই তাজউদ্দিন আহমদ সাহেবের বাংলাদেশের প্রথম বাংলাদেশের স্বাধীনতার সময় যিনি প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন যার উদ্যোগে আওয়ামী লীগের নেতৃত্বে যিনি ছিলেন তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা শারমিন আহমদ তার বইয়ে ডিটেল বক্তব্য আছে যে সেই দিন রাত্রে পঁচিশ তারিখে কি হয়েছে নম্বর বাড়িতে কি হয়েছে তারপরে সাহেব রাত করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন এবং যে অস্বীকার করেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে আমি এই ঘোষণা দিতে পারবো না কারণ এই ঘোষণা দিলে আমাকে রাষ্ট্রদ্রোহী বলে আমাকে আখ্যায়িত করা হবে আমার আমি সেটা করব না এবং তিনি সবাইকে চলে যেতে বললেন উইদাউট গিভিং এনি ডাইরেকশন কোন রকমের প্রস্তুতি কোন রকমের কোন কি বলে না সংগঠন ছাড়া এবং নেতৃত্ব ছাড়া তিনি সেই রাতে গভীর রাতে তিনি নিজেই স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করলেন আজকে এই কথাগুলো দেশের মানুষকে বলতে হবে বারবার করে জানাতে হবে কারণ এগুলো হলো মানে কি বলবো জ্ঞানের অপচর্চা আজকে আমার বক্তব্য শেষ করার আগে শুধু একথা বলি যেটা আমি বলছিলাম যে মানে দুর্যোগ মানেই হলো দুর্নীতি বাংলাদেশের জন্য এই আওয়ামী লীগের জন্য ওই যে উনিশশো চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয় তখন এই আওয়ামী লীগের নেতারা অনেক নেতা নৌকা করে করে তারা সোনা রূপা ধান চাল তারা পাচার করেছে কি বলে না সীমান্তের ওপারে এটার অনেক রিপোর্টিং আছে খবরের কাগজে তখনকার সময়ে আজকে সেই জন্য তারা দুর্ভিক্ষের সময় মানুষ মারা যাচ্ছে তখন তারা সেই দুর্নীতির কাজ করেছে আর এখন তো একই কথা করোনার সময় যেখানে সারা জাতি আজকে আজকে অর্থনীতি প্রায় বিধ্বস্ত হতে চলেছে সেখানে তারা দুর্নীতিতে লিপ্ত হয়েছেন তাদের খবরের কাগজে দেখেন সেখানে কি কোনো বিএনপির কোন নেতার নাম আছে যেখানে তারা বলছে চাল চুরি হয়েছে যেখানে তারা বলছে যে চাল বাজারে বিক্রি হয়ে গেছে যেখানে তারা বলছে গুদাম থেকে চাল চুরি করা হয়েছে আওয়ামী লীগের লোকজন এবং সেখানে তারা আজকে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সম্পূর্ণ একটা অদক্ষ একটা অযোগ্য একটা স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকারের জন্য সম্পূর্ণ দায়ী এই সরকারকে দায়ী করতে হবে এই জন্য তাদের সরকারি পরিসংখ্যান কিন্তু আপনারা গঞ্জে যান দেখবেন যে কি হারে কি আকারে এই করোনা রোগ বিস্তৃতি লাভ করেছে আজকে সেজন্য সত্যকে ঢেকে রেখে তারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এবং তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা এই পথ অবলম্বন করেছেন ফাইনালি আমি বলবো যে আজকে আমাদের ইনশাআল্লাহ আমি আশাবাদী পরিবর্তন হবেই এবং আজকে না হোক কালকে কর্তৃত্ববাদী সরকারের পতন হবে কিন্তু এই পতন নিজের থেকে হবে না অন্য কেউ এসে করে দেবে না এই পত্তন আমাদেরকেই ঘটতে হবে এই গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে এটা শহীদ জিয়াউর রহমানের গণতন্ত্র বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র এই গণতন্ত্রকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এই গণতন্ত্র ফিরিয়ানার জন্য আইনের শাসন ফিরিয়ানার জন্য বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার দেশে একটি সুষ্ঠু সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলন করতে হবে এবং আমাদেরকে আরো ধৈর্য ধৈর্য ধরতে আরো কিন্তু আন্দোলন করতে হবে আন্দোলনের ছাড়া এই কর্তৃত্ববাদী সরকারের পতনের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না আপনাদের অনেক ধন্যবাদ আহ অনুষ্ঠানের সভাপতির দৃষ্টি আকর্ষণ করছে

লাইভে থাকবো এবং মিউট করে রাখবো এটা মিউট করে রাখবো

i uh -huh.

ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খন্দকার মোশারফ হোসেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার বার্ষিকীতে এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান আমার সম্মানিত সহকর্মী বৃন্দ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অনলাইনে এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা শুনছেন আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি প্রথমেই আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রিয় দল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তমকে আমি স্মরণ করছি বিগত বিয়াল্লিশ বছর যাবত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যাদের পরিশ্রম ত্যাগ এবং আন্তরিকতার কারণে এই দল আজকে এই বিয়াল্লিশ বছর অতিক্রম করেছে অত্যন্ত গৌরবের সাথে এবং একটি শক্তিশালী জনপ্রিয় দল হিসেবে আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন আমি সকলকে আমি এখানে শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশনেত্রী পার্টির চেয়ারপারসন বর্তমানে কারা অন্তরীণ বা তিনি গৃহবন্দী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি এই দলকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে তিনি যে ভূমিকা রেখেছেন এবং আকস্মী সংগ্রাম করে আন্দোলন করে এদেশে তিনি এই দলকে শক্তিশালী করেছেন আমি আজকে আমাদের নেতৃ দেশ বেগম খালেদা জিয়াকে এখানে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আসলে একটু ব্যথিত যে আজকে আমাদের নেত্রী দেশনেত্রীকে সামনে নিয়ে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি না এখানে দীর্ঘক্ষণ যাবতীয় আলোচনা হয়েছে এখন আসলে আমি একটু বিব্রত অনুভব করছি যে এতক্ষণ পর্যন্ত কিভাবে যে আমাদের যারা অনলাইনে শুনছেন তাদের তো এত ধৈর্য না। তবু যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছি আমিও কিছু কয়েক মিনিট সময় নেব এর আগে আমার দুই সম্মানিত বক্তা একজনের একুশ মিনিট একজনের তেইশ মিনিট নিয়েছি যাই হোক আমি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকলের যারা এখানে আলোচনা করেছেন সকলের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এই দল ঐতিহাসিক প্রয়োজনে এবং ঐতিহাসিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে অনেকেই এ ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠা লগ্নের যে প্রেক্ষাপট এ ব্যাপারে আলোচনা করেছেন আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই তবে এতটুকু বলতে চাই বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য মৌজুদ আহমদ সাহেব বলেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর যে ঘটনাগুলোর কথা বলেছেন তার থেকে আরো অনেক ঘটনা আছে আমরা এই ঘটনাগুলোকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার দরকার বারবার তুলে ধরা দরকার পুনরাবৃত্তি করা দরকার কেননা বর্তমানে যারা সরকারের প্রতিষ্ঠিত উপরে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা দিয়ে তারা ঠেকে দিতে চায় তাই এই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিভ্রান্ত তাই তাদেরকে বাহাত্তর থেকে পঁচাত্তরের অবশ্যই প্রেক্ষাপটটা বারবার বলতে হবে তাইলেই তারা বুঝতে পারবে যে কোন ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তারা যে তাদের অপশাসন দুর্নীতি হত্যা গুম লুট যেগুলো বলা হয়েছে এবং দুর্ভিক্ষ এর পরে সর্বশেষ যে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা করে একদলীয় শাসন কোন দল থাকবে না সংবাদপত্র চারটি সরকারি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ বা ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তাকেই হত্যা করা হয়েছে অতএব সেই সময়টার সম্পর্কে আজকের প্রজন্ম জানতে হবে এবং সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা এই যে আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা এই শূন্যতাকে পূরণ করার জন্যই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই দলকে প্রতিষ্ঠা করেছে অথবা আমাদের এই আগের ঘটনাগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের এই দলের প্রতিষ্ঠার গুরুত্ব এবং ঐতিহাসিক প্রয়োজনীয়তাটিকে আমরা উপলব্ধি করতে পারি এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেহেতু একজন এমন ব্যক্তি ছিলেন যে তৎকালে বাংলাদেশে সেই সময় অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিল কেন ছিলেন তিনি যখন পঁচিশে রাত্রের কালো রাত্রের এই এই দেশে হত্যাযোগ্য হওয়ার পরে মানুষ যখন এক শুধু এক এক মানুষ যখন দিক নির্দেশনাহীন কি করবে কিছু বুঝতে পারছে না তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর হিসাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের জনগণকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন পথ নির্দেশনা দিয়েছিল এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে যখন আরেকবার বাংলাদেশ পঁচাত্তরের নভেম্বরের প্রথম সপ্তাহে যখন বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব আছে কি নাই কেউ বুঝতে পারেনি সরকার ছিল না টেলিভিশন রেডিও সম্প্রচারিত হয় নাই এমনি একটি শাসুর উদ্যোগর পরিবেশ তখনও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দিক নির্দেশনা দিয়েছে এই দুইবারে যে দিক নির্দেশনার কারণে এদেশের মানুষের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তাই শহীদ জিয়াউরানের ভাবমূর্তি এবং তার দেওয়া যে আদর্শ এবং দর্শন এটা এদেশের মানুষ গ্রহণ করেছিল সে জন্যে রহমান অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ক্ষমতায় থেকে তিনি বাংলাদেশে বাংলাদেশকে সেই তলাবহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ সেই একটি বিশৃঙ্খল বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ বাংলাদেশ একটি দুর্ভিক্ষের বাংলাদেশ থেকে স্বনির্ভর এবং কৃষিতে উৎপাদনে চা ধান উৎপাদনে স্বনির্ভর করে সেই সময় তিনি বিদেশে রপ্তানিও করেছিল এই যে জিয়াউর রহমান এ কারণে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই দেশের জনগণের কাছে সবচাইতে গ্রহণযুক্ত ব্যক্তি এবং তার দল যেহেতু দর্শন যে দর্শন আদর্শ দিয়েছেন সেটা আওয়ামী লীগ যেটা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্র তিনি আমাদের জাতিসত্তা নিয়ে আওয়ামী লীগ কোন সমাধান দিতে পারে নাই বিতর্ক ছিল তিনি জাতিসত্তার পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছেন জাতীয়তা তিনি এদেশে যে সমাজতন্ত্রের নামে লুটপাট হচ্ছিল সেটার পরিবর্তন করে এদেশে সুষম বন্টন এবং ব্যক্তি মালিকানায় যে উৎসাহ দিয়ে তিনি আজকের যে মুক্তবাজার অর্থনীতি সেটার পথকে তিনি প্রশস্ত করেছিলেন ভিত্তি রচনা করেছিলেন তিনি এদেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় নব্বই ভাগ মুসলমান সেই সময়ও ছিল তাদের যে ধর্ম বিশ্বাস সেটা বাংলাদেশের সংবিধানে সেটা ছিল না সেইটার প্রতিফলন ছিল না শহীদ রহমান সংবিধানে বিসমিল্লি রহমান রহিম প্রতিষ্ঠা করেছে এই সকল কারণে এদেশের জনগণ জিয়াউর রহমানের রাজনীতি এবং জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে এদেশের মানুষের কাছে প্রিয় ছিলেন জনপ্রিয় ছিলেন গ্রহণযোগ্য ছিলেন সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অল্প সময়ের মধ্যে এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেলেন এবং যে শহীদ জিয়াউর এই দেশকে কি করতে চেয়েছিলেন স্বনির্ভর নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে এই দেশকে অগ্রসর করে নেওয়া এটা দেশীয় এবং বিদেশি কিছু ষড়যন্ত্র এটা পছন্দ করেনি সেই সময় থেকেই কিন্তু এই দলের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এই ষড়যন্ত্রের অংশ হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয় তারপরে এই দলকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে বিভিন্ন সময় এই দলকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে এরশাদের সময় ভাঙ্গার চেষ্টা করা হয়েছে তার পরবর্তীকালে আরো আরো ভাঙ্গন হয়েছে তারপরে সর্বশেষ ওয়ান ইলেভেনের সংস্কারপন্থীর নামে এই বিএনপিকে দুর্বল করা বা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সকল ষড়যন্ত্রকে কিন্তু অতিক্রম করে আজকে বাংলাদেশি জাতীয়তাবাদী দল আজকে জনগণের সবচেয়ে জনপ্রিয় দল এবং সর্ববৃহৎ শক্তিশালী দল এটা আওয়ামী লীগের যেমন চাপাবাজির কথা তা নয় আমি এটার প্রমাণ হিসেবে দেখাতে চাই অনেক কিছু প্রমাণ আছে একটা প্রমাণ আমি দেখাতে চাই যে গত সাধারণ নির্বাচনে সাধারণ নির্বাচনে সকলে জানে যে তিরিশে ডিসেম্বরের যে ভোট হওয়ার কথা জনগণের জনগণের ভোট দেওয়ার কথা সেটা উনত্রিশ ডিসেম্বর রাত্রে ডাকাতি হয়েছে এটাই আমি মনে করি এটাই হচ্ছে বড় প্রমাণ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো জনগণের কাছে কত জনপ্রিয় এই আওয়ামী লীগ বা তার সরকারে ছিল সরকারের থেকে এই তথ্যটা পেয়েছে যে জনগণ যদি ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগের কোনো খবর থাকবে না সেখানে বিএনপিকে ঠেকিয়ে রাখা সম্ভব না সেই জন্য আগের রাত্রে ডাকাতি করেছে এইটাই সবচাইতে বড় প্রমাণ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের দল এবং জনগণের দল বলেই এই দল এখনো সবচাইতে জনপ্রিয় সবচাইতে শক্তিশালী এখন যারা সরকারে তারা এইটা ভালোভাবে উপলব্ধি করে বলেই সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমাদের নেতৃ বেগম খারা জেলে নিয়েছে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তাদের ষড়যন্ত্রের কারণেই আজকে বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছে আজকে সেই ষড়যন্ত্রের কারণেই আমাদের এমন কোনো নেতা কর্মী নাই যারা মামলার আসামি নয় কিন্তু আমি এটা বলতে চাই যে এত ষড়যন্ত্রের পরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে এতবার জেল খাটার পরে কোনো উল্লেখযোগ্য নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে যায় নাই এটা হচ্ছে রেকর্ডের কথা অতএব আমরা এখনো জনগণের কাছে বিএনপি সবচাইতে জনপ্রিয় দল এখনো জনগণের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি অন্তদিন থাকতে পারেন আজকে এই দল আজকে যে সময়টা অতিক্রম করছে এটা হচ্ছে অনেকেই বলেছেন ক্রান্তিকাল আমি বলতে চাই বর্তমানে বাংলাদেশ দুটা দুর্যোগের মধ্যে আছে একটা হচ্ছে আওয়ামী দুর্যোগ আর একটা হচ্ছে করোনার দুর্যোগ এই দুই দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ এখন অতিক্রম করছে বাংলাদেশে আজকে অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত আজকে এই সরকারের এই গত দিকে বারো বছর যাবৎ সে রিজার্ভ রুট থেকে শুরু করে ব্যাংক রুট থেকে শুরু করে শেয়ার বাজার রুট থেকে শুরু করে সর্বশেষে এই করোনার সময়ে এই মহামারীর সময়ে এই দুর্যোগের সময় এই আওয়ামী লীগের নেতারা সেই করোনার যে ভাইরাসের যে শনাক্তকরণের যে পরীক্ষা সে পরীক্ষায় কি পরিমাণ দুর্নীতি করেছে দেশে বিদেশে কি পরিমাণ বদনাম আমরা পেয়েছি এটা এখন সকল জনগণের কাছে পরিষ্কার আজকে জনগণ বুঝতে পেরেছে এই করোনা এই সরকারের সর্বক্ষেত্রে যে তাদের ব্যর্থতা দুর্নীতি লুটপাট এই কদর্য চিত্রকে জনগণের সামনে একদম নগ্নভাবে প্রকাশ লাভ করেছে অতএব একটি স্বাধীন সার্বভৌম দেশ একটি গণতান্ত্রিক দেশ মুক্তিযুদ্ধের যে চেতনার যে দেশ সেখানে কিন্তু এ অবস্থা চলতে দেওয়া যায় না চলতে পারে না এখানে কোনো কোনো বক্তা বলেছেন যে এই করোনার পরে অবশ্যই পরিবর্তন আসবে সারা বিশ্বে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে রাজনীতিতে আসবে সামাজিক ভাবে আসবে অর্থনীতিতে আসবে এছাড়া কোনো বিকল্প নাই অতীতে বড় বড় যখন দুর্যোগ গিয়েছে একশো বছর আগে গিয়েছে সেখানেও কিন্তু পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বহু পরিবর্তন হয়েছে এখনো পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তন করার দায়িত্বটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেননা আওয়ামী লীগ তারা সেই পঁচাত্তরে গণতন্ত্র হত্যা করেছে আবার এখন গণতন্ত্র হত্যা করে করে তারা দেশ চালাচ্ছে আওয়ামী মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আর না এদেশের মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ হরণ করেছে তারা তো ভোটের অধিকার ফিরিয়ে দেবে না জনগণের অধিকার ফিরিয়ে দেবে না অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে সেই অর্থনীতি তো জনগণের অর্থনীতি সুষম বন্টনের অর্থনীতিতে এই আওয়ামী লীগ নিয়ে যেতে পারবে না অতএব তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই যে ঐতিহাসিক কাজটি করেছিলেন এই শূন্যতাকে পূরণের জন্য বিএনপি করেছিলেন তাই আজকে বিএনপির নেতা কর্মীদের কাছে মানুষের প্রত্যাশা তাই বিএনপি আজকে এই গুরুদায়িত্ব নিতে হবে এদেশের সকল গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ইস্পাত কঠিন গণক্য সৃষ্টি করে এই সরকারের হাত থেকে এই দেশকে মুক্ত করতে হবে তারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত তারা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে দিচ্ছে তারা ন্যায়কে অন্যায় দিয়ে ঢেকে দিচ্ছে এই ন্যায় এবং সত্যের জন্য মাধ্যমেই কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে হবে কোনো সময় কোনো ফেসিবাদে কিন্তু স্বেচ্ছায় চলে যায়নি এই ফেসিবাদের স্বেচ্ছায় চলে যাবে না আমরা যদি কেউ মনে করি যে এই করোনার পরে স্বাভাবিকভাবে দেশে পরিবর্তন হবে আমি তা মনে করি না আমি বিশ্বাস করি যে এই পরিবর্তনের হাওয়াটা আসবে সেই পরিবর্তন যদি আনতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আনতে হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যর্থ হয় তাহলে সেই পরিবর্তন হবে না অতএব আমাদের উপরে একটা বিশাল দায়িত্ব আমি সেই দায়িত্বের কথা আজকে প্রতিষ্ঠা আমি স্মরণ করে দিতে চাই দায়িত্ব কি আগামী দিনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা দেশের জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া জনগণের দেশের মালিকানা জনগণকে জনগণের কে সেই মালিকানা ফেরত দেওয়া এটা করতে হলে যিনি গণতন্ত্রের জন্য আকর্ষণ সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য আজকে তিনি কারা অন্তরালে আছেন সেই মাদার অফ ডেমোক্রেসিকে সেই কারাগারে রেখে এদেশে গণতন্ত্র মুক্ত হবে না তাই আমাদের সামনে যেমনভাবে গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি এবং আমাদের যে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আমরা টার্গেট করি সেই টার্গেট পূরণের জন্য আমাদের জিয়ার মুক্তি প্রয়োজন এবং যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি যাতে করে বাংলাদেশে এসে নিজে নেতৃত্ব দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমি আবার বলতে চাই এদেশে স্বৈরাচারকে যাতে তারা চলে যেতে বাধ্য হয় হটানো যায় সেই পরিবেশ এবং আমাদের নেত্রীকে মুক্ত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ানা দেশে ফিরিয়ানার পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে অন্য কেউ সৃষ্টি করবে না তাই আজকে এই 42 তম প্রতিশ্বাবর্ষিকীতে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমার বিশেষ ভাবে আহ্বান যে আমরা সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে ছোটখাটো মতবিরোধ আমরা ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে slogan খালেদা জিয়ার যে slogan সেই slogan দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াই জনগণকে নিয়ে অর্জন করি এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ স্যার আমরা মিটিং এর একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদেরকে অভিহিত করছি এবং যারা আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি শুনছেন দেশে এবং বিদেশে আগামীকাল দুই সেপ্টেম্বর আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার কারাবন্দি দিনের প্রতিবাদ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাল তিনটায় আলোচনা সভার আয়োজন করেছেন আমাদের আলোচকবৃন্দ যারা থাকবেন তাদেরকে আমরা ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করার জন্য তাদের কাছে জুমের লিঙ্ক পৌঁছে দেব এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া রহমান ফাউন্ডেশন ইতিমধ্যে একটি প্রোগ্রাম আয়োজন করেছেন সেটি হলো ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলা এটা এক তারিখ থেকে এক সেপ্টেম্বর আজকে থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বয়স ভিত্তিক আমরা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে সবাইকে অবহিত করব এবং করছি আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বিসমিল্লাহ রহমান রাহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দলকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে ব্যক্তিটি নিয়ে গেছেন যাকে আমরা চিনি মাদার অফ ডেমোক্রেসি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি সম্মানের সাথে স্মরণ করছি এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের মধ্যে আজকে যারা এই দলের প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে এবং উপস্থিত যারা এই মিটিংয়ে বিভিন্নভাবে সংযুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার কেন হয়েছে কিভাবে হয়েছে কোন প্রেক্ষাপটে হয়েছে এই বিষয়গুলি আমরা এতক্ষণ আলোচনা করেছি আমাদের এখানে বিশেষ করে যারা উপস্থিত আছেন যাদের তাদের মধ্যে যারা সরাসরি শহীদ জি এবং দেশজি খালেদা জিয়ার সাথে সংযুক্ত ছিলেন কাজে দেশ গড়ার কাজে দল পুনর্গঠনের কাজে পুনর্গঠনের কাজে তাদের সকলের কাছ থেকে সরাসরি আমরা শুনতে পেয়েছি কিভাবে কোন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছিল আমার মনে হয় সেই আলোচনার পুনর্বৃত্তি করাটা বোধহয় ঠিক হবে না বরঞ্চ আমি চেষ্টা করব ভিন্ন একটি কথা দিয়ে শুরু করতে আমাদের নেতৃবৃন্দ এখানে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই খালেদা জিয়ার কথা বলেছেন বিএনপির কথা বলেছেন এখানে বক্তাদের মধ্যে উপস্থিত যারা আছেন তারা অনেকেই সরকারে ছিলেন সরকার পরিচালনা করেছেন কিভাবে দেশ গঠন করেছেন কিভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন সেই প্রেক্ষাপটগুলো সেই ঘটনাগুলো তুলে ধরেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো দেখুন একজন মানুষ সম্পর্কে বা একটি প্রতিষ্ঠান সম্পর্কে সেই প্রতিষ্ঠানের সদস্য বা একজন মানুষ সম্পর্কে তার পরিবারের বা তার যারা প্যারেন্টস থাকে তারাই সঠিক কথা বলতে পারে আমি যদি এভাবে বলি আমরা দেখেছি বিভিন্ন বইয়ের পথায় পত্রিকায় পত্রিকার পাতায় দেখেছি এই যে যেই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যাদেরকে নিয়ে আমাদের দলের সৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে চলে এসছে। কথা দেখেছি একটি সময় দেশ লীগ দেশ পরিচালনা করেছে বিভিন্ন ঘটনা ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান কথা প্রসঙ্গে বলেছিলেন যে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি কাজি তাদের নেতাই বলে গিয়েছেন কি ধরনের দল এই রাজনৈতিক দলটি কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখলাম যে তাদের বর্তমান নেত্রী শেখ হাসিনা বলেছে যে যদি কাফনেরও কাপড় দেই তাহলে আমার দলের নেতারা সেটি চুরি করে খেয়ে ফেলবে কাজে দেখেন উভয় সময় এই দলের উভয় নেতা এবং নেত্রী একই ধরনের কথা বলেছেন নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতা এবং কর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ যারা এই অনুষ্ঠানে জয়েন করেছেন ব্যর্থ মানুষরা সাধারণত প্রতিহিংসার আগুন ছড়ায় আর সফল মানুষরা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দেয় আমরা আমাদের বক্তাদের কাছ থেকে যেটা শুনেছি দেশ স্বাধীনের পরবর্তী বিষয়গুলো আমরা দেখেছি যে কিভাবে সেই সময় সরকারটা ব্যর্থ ছিল পরবর্তীতেও বর্তমানে আমরা দেখছি কিভাবে এরা ব্যর্থ এবং সেই জন্যই কিন্তু এত কথাগুলো চলে আসছে ব্যর্থতা সফলতার কথা এসছে আমি যেই মেইন যে কথাটা বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি আছেন যখন আমরা দেখছি যে এদের বর্তমানে এই যে ক্ষমতাসীন যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে এরা এদের বিভিন্ন কাজ খারাপ কাজগুলো বেরিয়ে আসছে যখন তখন কিছু সংখ্যক ব্যক্তি আমরা দেখি বিভিন্ন টক শোতে বলছে বিএনপি আওয়ামী লীগ সব একই রকম আজকে উপস্থিত সকলের সামনে আমি বলতে চাই যে নো বিএনপি এবং আওয়ামী লীগ একই রকম না বিএনপি এবং আওয়ামী লীগ যে একই রকম না আমাদের এখানে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যরা ওনাদের বক্তব্যে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ওনাদের বক্তব্যে সেগুলো ওনারা তুলে ধরেছেন অতীত বর্তমান সব তুলে ধরেছেন যে কোনভাবেই বিএনপি আওয়ামী লীগ এক না বিএনপি অস্তিত্ব স্বাধীনতার সাথে বিএনপি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিল যা করতে পারেনি আওয়ামী লীগের ব্যর্থতা সাথে আওয়ামী লীগের পার্থক্য বিএনপি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল আওয়ামী লীগ একদলীয় শাসন চালু করেছিল আওয়ামী লীগের সময় সংবাদপত্র বাক স্বাধীনতাকে আরম্ভ তা আমরা দেখেছি একইভাবে বিএনপির সময় আমরা দেখেছি যে মুক্তভাবে তাদের লেখা প্রকাশ করতে পেরেছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় দুর্নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছিল কোথায় বিএনপির সময় তো এই ঘটনাগুলো ঘটেনি আমরা দেখেছি তিহাত্তর সালে দেশ স্বাধীনের পরে একটি নির্বাচনে কিভাবে ভোট ডাকাতির সূচনা করা হয় কোথায় বিএনপির সময় তো এরকম নির্বাচন আমরা দেখিনি আমরা দেখেছি দেশ স্বাধীন পরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি শস্য সেই বাংলাদেশকে করা হয়েছে। কোথায় বিএনপির সময় তো দেখা গেছে যে বরঞ্চ সেই তলাবিহীন ঝুড়িকে আহ তলাবিহীন ঝুড়িকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ করে খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন এইরকম অনেকগুলো ঘটনা আছে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি কিভাবে দেশ স্বাধীনের পরে শিক্ষা ব্যবস্থার মধ্যে নকলের প্রসার ঘটে বিএনপির সময় আমরা দেখেছি কিভাবে শিক্ষা ব্যবস্থা থেকে নকলকে ধীরে ধীরে বের বের নকলকে করে নিয়ে আসা হয় কাজেই বিএনপি এবং আওয়ামী লীগ কখনোই এক হতে পারে না এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দলটি তারা দাবি করে তাদের তারা বলে স্বাধীনতা যুদ্ধের সাথে বলে তারা ওতপ্রোত ভাবে জড়িত সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপির সৃষ্টি করা তারা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীনতা যুদ্ধ নিয়ে দাবি করে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে স্বাধীনতা পদক এটিও বিএনপির করা এটিও বিএনপির করা তারা বলে তারা ভাষা আন্দোলনের সাথে জড়িত কিন্তু একুশে যেই পদক এটিও বিএনপির করা আমরা দেখেছি যে কথায় কথায় তারা বলে যে বিএনপি সেনাবাহিনী থেকে জন্ম সেনানিবাস থেকে তাদের জন্ম কাজে বিএনপি গণতন্ত্র আনতে পারে না কিন্তু আমরা কি দেখলাম বিরাশি সালে যখন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে যখন মার্শাল্ল জারি করল স্বৈরাচারের সাথ সেই সময় আমরা দেখলাম এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বললো আই নট আমরা পরবর্তীতে দেখলাম সমগ্র দেশ যখন উত্তাল গণতন্ত্রের জন্য যখন আন্দোলন হচ্ছে আন্দোলন যখন তুঙ্গে সেই সময় আমরা উনিশশো সালে দেখলাম যে জাতির সাথে করে নির্বাচনে গিয়ে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করলো আমরা ছিয়ানব্বই সালে দেখলাম ছিয়ানব্বই সালে নির্বাচন হলো সেই নির্বাচনেও জনগণ পুরাপুরি তাদের পক্ষে রায় দিল না কিন্তু আমরা দেখলাম যে সেই স্বৈরাচারের সাপোর্ট নিয়ে আবার আওয়ামী লীগ সরকার গঠন করলো একইভাবে পরবর্তীতে আমরা দেখলাম দু সাত সালেও যখন ছয় সালেও যখন আমাদের বিরুদ্ধে তারা তথাকথিত আন্দোলন করলো সেই সময় তারা স্বৈরাচারের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বরাবরই তারা এই স্বৈরাচার বা এর দলের সাথে ছিল কাজেই এই দলটি যখনই যেই কথাগুলো বলেছে সকল সময় তারা ভিন্ন কথা বলেছে আহ ইদানিং আমরা কি দেখছি দেখুন ইদানিং আমরা যে কাজগুলো দেখছি যে এই যে এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমাদের প্রায় ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার শত শত আমাদের নেতাকর্মী গুম খুন হয়েছে আমাদের ইলিয়াস আলীর মতন মানুষকে গুম করা হয়েছে নেতাকে করা করা এর সাথে বহু আরো নেতাকর্মীকে হয়েছে গুম গুম আমাদের সালাউদ্দিনের মতন নেতাকে গুম করে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসা আছে কোথায় বিএনপির সময় এরকম কোন ঘটনা ঘটেছে এখানে মঈন খান সাহেব বলেছেন সঠিকভাবে উনি বলেছেন যে বিএনপির সময় দেখাক্ত তারা যে তাদের আহ পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া না মামলা দেওয়া হবে কেউ যদি অন্যায় করে সেটা আইন আইনের গতিতেই চলবে আমরা এরকম ঘটনা তো বিএনপি সময় ঘটেনি আমরা দেখেছি কিভাবে প্রধান বিচারপতিকে ন্যক্কারজনক বা ন্যাকার্জনকভাবে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমরা দেখেছি এক এক বিচারপতি কিভাবে সঠিক রায় দেওয়ার ফলে তাকে দেশ থেকে তাকেও দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে কাজেই আইনের স্বাধীনতা বা আদালতের স্বাধীনতা কোথায় গিয়ে ঠেকেছে আজকে এই সময় হয়নি আজকে তাদের যদি দলের দিকে আমরা তাকাই দেখা যাচ্ছে একটি বিশেষ একটি ছাত্রলীগের নেতারা নেতাদেরকে তারাই ধরেছে বলছে যে সে দু কোটি টাকা পাচার করেছে চিন্তা করুন ছাত্রলীগের নেতা দু হাজার কোথায় আমাদের ছাত্র দলের কোন নেতার নামে তো এরকম কখনো দেখিনি আমরা কেউ তো দেখাতে পারেনি আমরা দেখছি যে যুবলীগের নেতাদের খুললে শত শত কোটি টাকার এফডিআর পাওয়া যাচ্ছে যুব দলের কোনো নেতাদের নামে তো এরকম দেখা যায়নি আমরা দেখছি যে তাদের নেতাদের নেতাদের ব্যাপারে কি নিউজ বেরিয়ে আসছে যে ব্যাংক থেকে হাজার কোটি টাকা নেই তাদের নেতাদের নামে বেরিয়ে আসছে যে তারা আহ ভুয়া সার্টিফিকেট ইস্যু প্রদান করছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাদের আন্তর্জাতিক নেতারা ভুয়া সার্টিফিকেট করোনার কোভিড এর বিএনপির সময় তো এই কাজগুলো হয়নি বিএনপির সময় তো এই জিনিসগুলো কখনো দেখা যায়নি কাজী এরকম বহু জিনিস আছে দু সালে সাল দু জুন মাসে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল লক্ষ লক্ষ শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ মানুষের টাকা আত্মসাৎ হয়েছে বিএনপি সময় তো এইগুলো দেখা যায়নি বিএনপি সময় তো এই এই কাজগুলো দেখা যায়নি বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা মানুষের গায়েব হয়ে গেছে যেই বৈদেশিক মুদ্রা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা 800 কোটি টাকার মত বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে কোথায় বিএনপি সময় তো এই কাজগুলো হয়নি কাজেই যারা বলছেন যে বিএনপি এর আওয়ামী লীগ এরকম দয়া করে আপনারা এই কথাগুলো বন্ধ করবেন আমরা জানি আপনারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছেন কিন্তু যতই আপনারা করুন। বিএনপি মানুষের দল বিএনপি মানুষের জন্য কাজ করেছে যখন সুযোগ পেয়েছেন বিএনপি দেশের জন্য কাজ করেছে যখন সুযোগ পেয়েছে ভুল ত্রুটি থাকতেই পারে বাংলাদেশের মতন একটি দেশে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে দেশ পরিচালনা করার সময় ভুল হতেই পারে কিন্তু তার অর্থ এই নয় যে বিএনপি এবং আওয়ামী লীগ এক নেতাকর্মীরা এই কাজগুলো করেনি যে কাজগুলো আজকে মানুষের সামনে দিবালকের মতন প্রতিষ্ঠিত দেখুন তেহাত্তর সালে নির্বাচন কেন নির্বাচনটিকে তাদেরকে সেভাবে করতে হলো যে নির্বাচনটিকে ঠিক দু সালে যে নির্বাচন কেন করতে হলো এই কারণেই করতে হয়েছে 2006 সালে বিএনপি যেহেতু বিএনপির বিশ্বাস ছিল জনগণের উপরে আত্মবিশ্বাস ছিল ভুল টুটি হতে আমাদের হতে পারে কিন্তু আমরা আমাদের মেধা শক্তি সবকিছু দিয়ে বিবেক দিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে দেশের জন্য কাজ করতে সেই জন্যই কিন্তু সময় এসছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ছেড়ে দিয়েছে ঠিক আছে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যাদের পক্ষে রায় দিবে বিএনপি সেটা মাথা পেতে নেবে اومলিক সর্বযন্ত্রের মধ্যে ক্ষমতায় আসলো এটি পরিষ্কার দিবালকের মত এশেই কি করলো 2/3 মেজরিটি তো বিএনপিরও ছিল 2001 সালে কিন্তু বিএনপিতে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করেনি আওয়ামীলিকে এসে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করলো কারণ এই জন্যই পরিবর্তন করলো যে তাদেরকে তাদের লোকজনকে সুবিধা দেওয়ার জন্য দুর্নীতি করার জন্য বিদ্যুৎ খাতে যাতে ধরনা না পড়ে সেই জন্য ইনডিমিনিটি বিল পাস করতে হয়েছিল বিএনপিকে এরকম ব্যক্তি বিশেষ বা ব্যক্তি মহলের জন্য কোনো ইন্ডিমিউনিটি বিল পাশ করতে হয়নি এখানেই পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের সাথে কাজেই কথা যদি বলতে হয় তাদেরকে আমি অনুরোধ করব যে সত্য কথা বলুন সত্য কথা বলুন দেশের মানুষকে এত বোকা ভাবাটা ঠিক না এখন মানুষ খুব সহজেই অনেক কিছু জানতে পারে কাজেই আমার অনুরোধ থাকবে সত্য কথা বলুন দেখুন ওনাদেরই একজন সাবেক এমপি ছিলেন ভদ্রলোক মারা গিয়েছেন এবং বিশিষ্ট সাংবাদিক তুই চোর জানি না আহ উনি যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই উনি এখন বলতেন যে এখন বোধ হয় কথাটাকে রিফ্রেশ করে নিতে বলতেন যে আওয়ামী লীগকে দেখলেই হয়তো মানুষ বলবে তুই ডাকাত দুর্নীতিবাস তুই মিথ্যুক হয়তো উনি এই কথাটা নতুন করে আবার বলতেন এতদিন ক্ষমতায় আছে তারা এখানে বিভিন্ন বক্তা আমাদের সম্মানিত বক্তারা বলেছেন যে তারা এতদিন ক্ষমতায় আছে উল্লেখ করার মতন তাদের ভালো কোনো কাজ নেই এবং সেই জন্যই কিন্তু তারা ওই যে কথাটা বললাম যে ব্যর্থ মানুষেরা প্রতিহিংসার আগুন ছড়ায় এবং সফল মানুষের দায়িত্বশীলতার পরিচয় দেয় তারা ব্যর্থ বলেই আজকে তাদেরকে দু হাজার আটের মতন নির্বা আঠেরোর মতন নির্বাচন করতে হচ্ছে তাদেরকে তারা ব্যর্থ বলেই তাদেরকে দু সালের মতো নির্বাচন করতে তারা ব্যর্থ অতীতে ব্যর্থ ছিল বলেই তাদেরকে উনিশশো সালের মতো নির্বাচন করতে হয়েছিল কাজেই ব্যর্থ মানুষ প্রতিংসা ছড়াবে এটি স্বাভাবিক বিএনপি বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এতদিন ক্ষমতায় থাকার পরও যে দলের নেতাকর্মীদের এমন অসম্মানজনক অসম্মান আচরণ অর্জন করতে অসম্মানজনক অর্জন করতে হয় অসম্মান অর্জন করতে হয় এদের সাথে আর যাই হোক বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের কখনোই কোন তুলনা হয় না বিএনপির নেতাকর্মীরা অবশ্যই এবং সবসময় দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে বিএনপির নেতাকর্মীরা স্বপ্ন দেখে গণতান্ত্রিক একটি ভোরের দেশের নিপীড়িত মানুষ স্বপ্ন দেখে একটি মানবিক সমাজের আর আজকে তার জন্যই বিপরীতে আজকে প্রতিষ্ঠিত করতে হয় তাদের নেতাকে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে মানুষের মুখকে বন্ধ করে দিতে হয় ডিজিটাল অ্যাক্ট আইন করতে হয় কারণ তারা জানে পার্থক্যটা কোথায় এবং তাদের খারাপ কাজগুলো তাদের যে কোনো অর্জন নাই এগুলো যাতে মানুষ বলতে না পারে সেই তাদেরকে এই আশ্রয় এই আইনের আশ্রয় নিতে হয় জোর করতে হয় বন্দুকের আশ্রয় তাদেরকে নিতে হয় এর সবচেয়ে বড় একটি রিসেন্ট প্রমাণ হচ্ছে কয়েকদিন আগে আপনারাও নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগেই তাদের আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছে কখন কি ঘটে যায় বলা যায় না বিএনপির নেতাকর্মীরা স্বপ্ন দেখে গণতান্ত্রিক ভোরের আর আওয়ামী লীগের নেতা স্বপ্ন দেখে কখন কি ঘটে যায় এই আতঙ্কের সারাক্ষণ তারা আতঙ্কেই থাকে নেতৃবৃন্দ আমি সেজন্য আপনাদেরকে বলবো যে সামগ্রিকভাবে আজকের এই আলোচনা সভায় আমাদের একটি উদ্দেশ্য একটি লক্ষ্য একটি স্লোগান হওয়া উচিত যে সামগ্রিকভাবে দেশের অবস্থা সকল কিছু বিবেচনা করে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা বিএনপির প্রতি সেই সব কিছুকে একত্রিত করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগাতে হবে আমাদের আজকের দিনের প্রতিষ্ঠা এই দিনে আমাদের স্লোগান হোক আমাদের উদ্দেশ্য হোক আমাদের লক্ষ্য হোক দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশনেত্রীর সেই স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে আবারও সকলকে আমি আন্তরিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ হাফিজ ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আপনি দীর্ঘক্ষণ উপস্থিত থেকে আমাদের কে সময় দিয়েছেন আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীকাল আরেকটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তেরোতম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা যেহেতু নির্ধারিত সভাটির সভাটি ছিল সেখানে বিএনপির আলোচনা সভা রয়েছে ওই দুই তারিখের প্রোগ্রামটি তিন তারিখে অনুষ্ঠিত হবে আমি সকলের অবগতির জন্য অভিহিত করছি এখন আপনাদের সামনে সর্বশেষ বক্তা আজকের এই আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য রাখছেন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় এবং আশা আকাঙ্ক্ষার নেতা তারেক রহমান সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ এবং যারা এই ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত আছেন তাদের সকলকে সালাম আলাইকুম দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় আহ সাড়ে চার ঘন্টার মত এবং আলোচনাগুলো অত্যন্ত ভালো আলোচনা হয়েছে যে আলোচনার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম যদি তারা শুনে থাকেন লক্ষ্য করে থাকেন অনেক বেশি উপকৃত হবেন বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের আদি দলের যে সৃষ্টি তার যে জন্ম এর ইতিহাস আমাদের আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষা করবার জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসেন জিয়া রহমান সাহেব তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং সেই দলের গঠন প্রক্রিয়া যদি আমরা দেখি লক্ষ্য করব তিনি বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করেছিলেন স্বাধীনতার পরে যেখানে প্রয়োজন ছিল গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করবার কিন্তু তৎকালীন সরকার আওয়ামী লীগের সরকার দুর্ভাগ্যজনক ভাবে তারা জাতিকে আরো বেশি বিভক্ত করেছিল সেই বিভক্ত জাতিকে এবং তাদের দুঃশাসনের ফলে সৃষ্ট যে হতাশা সেই হতাশাকে কাটিয়ে ওঠার শহীদ রহমান জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন মত পথ লোককে চিন্তার মানুষকে শক্তিকে একখানে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন একদিকে বাম ছিল একদিকে ডান ছিল একদিকে ধর্মে বিশ্বাসী দল ছিল অন্যদিকে ধর্ম বিশ্বাসী মানুষ ছিলেন এক যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা এবং বাংলাদেশ যে একটা স্বাধীন ভূখণ্ড এই ভূখণ্ডের যে একটা আলাদা স্বাতন্ত্র আছে এই মানুষগুলোর যে একটা আলাদা ঐতিহ্য আছে এই মানুষগুলো যে আমাদের কৃষ্টি আছে তার ধর্মবোধ আছে তার চিন্তা বোধ আছে সেগুলোর সমন্বয়ে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনের ভিত্তিতেই এই দলটিকে তিনি গঠন করেছিলেন এবং ইতিহাস প্রমাণ করেছে তার এই দর্শন হচ্ছে কারোজই দর্শন এই দর্শনই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উপযোগী দর্শন আজকে দীর্ঘ আলোচনায় যাওয়ার আমার কোন সুযোগ নেই কারণ ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি কয়েকটা সাম্প্রতিক বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিয়াল্লিশ বছর এই দলটি তার বিভিন্ন ত্যাগ তিতিক্ষা চড়াই উতরাই সাফল্য ব্যর্থতা সবকিছুর মধ্য দিয়ে কিন্তু এখনো অত্যন্ত শক্তিশালী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলই পরিণত হয়ে আছে বহুবার আঘাত এসেছে বিএনপির উপরে বিএনপিকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত হয়েছে বিএনপিকে একেবারে নির্মূল করে দেওয়ার চক্রান্ত হয়েছে কারণটা একটাই সেই কারণটা আমাদেরকে আমার মনে হয় আমাদের সকলে অনুধাবন করা প্রয়োজন যে বিএনপি কাদেরকে রিপ্রেজেন্ট করে বিএনপি বাংলাদেশের কোন মানুষগুলোর প্রতিনিধিত্ব করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন চিন্তা থেকে কোন দর্শন থেকে এই বিএনপি তৈরি করেছিলেন সেই চিন্তা সেই দর্শনটি হচ্ছে কি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের দর্শন যে মানুষগুলো স্বাধীন থাকতে চায় যে মানুষগুলো পরাধীন থাকতে চায় না যে মানুষগুলো কারো দ্বারা যেটাকে বলা যায় যে তার দ্বারা পরিচালিত হতে চায় না এবং যারা কোনো অন্য কোন শক্তির দ্বারা প্রভাবিত হতে চায় না সেই মানুষগুলোর দল হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেটা খুব চমৎকার করে দেশে এসেছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একানব্বই সালের নির্বাচনে তিনি যখন সারা দেশ ঘুরছিলেন তখন বগুড়ায় তিনি একটি বক্তৃতা করেছিলেন যে বক্তৃতাটি নাজিমুদ্দিন মাস্তান একজন সাংবাদিক তিনি ইত্তেফাকে খুব বড় করে হেডলাইন করে নিয়ে এসেছিলেন যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা তাদের হাতে গোলামের জিনগি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত উপযোগী একটা দর্শন আমি বলবো এটা দর্শনই যে দর্শনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল আজকে শহীদ জিয়াউর রহমান তিনি চলে গেছেন খুব অল্প সময়ের মধ্যে এই দলটিকে সত্যিকার অর্থেই একটা আদর্শ ভিত্তিক দল একটা মনোলিথিক পলিটিক্যাল পার্টি তৈরি করবার কাজে যখন তিনি হাত দিয়েছিলেন এবং তার জন্য প্রশিক্ষণ কেন্দ্র করেছিলেন যাতে করে এর কর্মীরা এর নেতৃবৃন্দরা সঠিক অর্থে সেই রাজনীতি সেই দর্শনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে তখন তিনি চলে গিয়েছিলেন পরবর্তীকালে যিনি দায়িত্ব নেছিলেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এই মহান নেত্রীর অবদান বোধ সবচেয়ে বেশি সাম্প্রতিক ইতিহাসে এবং দীর্ঘ নয় বছর এই মহান নেত্রী তিনি গ্রামে গঞ্জে পথে ঘাটে তিনি ছুটে বেরিয়েছেন গণতন্ত্রের গান গে স্বাধীনতার গান গে সার্বভৌমত্বের গান এবং লক্ষ্য করে দেখবেন যে তিনি তার স্বামীকে হারিয়েছেন কিছুদিন আগেই খুব অল্প বয়সে ছোট ছোট সন্তান ওই পরিবারকে পাশে রেখে সারা বাংলাদেশের মানুষকে পরিবার হিসেবে নিয়ে তিনি কিন্তু সেই ছুটে বেরিয়েছেন রাজনীতিতে অনভিজ্ঞ মানুষ ছিলেন কিন্তু মানুষের ভালোবাসা বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ কর্মীদের তার প্রতি যে ভালোবাসা সবকিছু মিলিয়ে তিনি বাংলাদেশের মানুষের পক্ষেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন যে কারণে আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের কর্মীরা তাকে সম্ভাষণ করে অত্যন্ত সম্মানের সঙ্গে গণতন্ত্রের মাতা বলে এখনো ওই গণতন্ত্রের জন্যই তিনি গৃহবন্দী কারাবন্দী হয়ে আছেন তার যে ত্যাগ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য স্বামতের জন্য এটা নিঃসন্দেহে অপরিসীম একটা ত্যাগ আজকে সেই জন্যেই বিএনপিকে কে আওয়ামী লীগ সবসময় মনে করে যে সবচেয়ে বড় শত্রু কারণ তাদের হাতে তো গোলামির জিঞ্জির আর বিএনপির হাতে হচ্ছে স্বাধীনতার পতাকা এই কারণেই যারা স্বাধীনতার শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো দেখতে চায় না তারা সব সময় চক্রান্ত ষড়যন্ত্র করে দেশীয় আন্তর্জাতিক চক্রের মাধ্যমে করে বাংলাদেশকে পেছনে ফেলে রাখতে চায় বিএনপিকে ধ্বংস করতে চায় নির্মূল করতে চায় যে কথাটি বলছিলাম যে কেন আবার নতুন করে এই প্রসঙ্গ শেখ হাসিনা নিয়ে আসছেন যে পনেরোই আগস্টের ঘটনার সঙ্গে শহীদ জিয়া জড়িত কেন আনছেন একটাই কারণ আমার কাছে মনে হয় যে শহীদ জিয়াই হচ্ছে আসল প্রতিপক্ষ শহীদ জিয়ার দলই হচ্ছে আসল প্রতিপক্ষ তাদের এবং এই জনগণ হচ্ছে তাদের প্রতিপক্ষ অর্থাৎ এখন যদি মেলায়ন করা যায় এখন যদি শহীদ জিয়ার রহমানকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার কথাগুলো বারবার করে বলা হয় তারা এই যে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি যারা বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেনি যারা পরবর্তী সময়টুকু দেখেনি একাশি থেকে নব্বই পর্যন্ত তারা তো অত কিছু জানে না তাদের কানে কাছে বারবার বারবার একই কথা বলার চেষ্টা করে যে শহীদ জিয়া শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত উদ্দেশ্য একটাই তাকে মেলাইন করা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে মেলাইন করা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে মেলাইন করা সর্বমূর্তের যে ক্রিয়া আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করা এগুলি হচ্ছে আপনার প্রধান উদ্দেশ্য এটা হালকা করে দেখার কোনো অবকাশ নেই শহীদ জিয়াকে যখনই আবার নতুন করে যখন তারা সব দিক দিয়ে ব্যর্থ হচ্ছে যখন তারা গণতন্ত্রের কবর রচনা করেছে যখন তারা কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে জনগণের ন্যূনতম যে স্বাস্থ্য সেবা জনগণের বাঁচার যে ন্যূনতম অধিকার সেগুলো দিতে ব্যর্থ হয়েছে যখন অর্থনীতি ধসে পড়ছে সেই সময় এই কথা নিয়ে এসে তারা জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করতে চায় এবং একই সঙ্গে ইতিহাসকে বিকৃত করতে চায় দেশনেত্রী বেগম খালাদিয়াকে একুশে আগস্টের মামলার সঙ্গে জড়িত করতে চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলার সঙ্গে ইতিমধ্যে জড়িত করেছে এবং একটা তার সাজা দিয়েছে অথচ এক জন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম কোথাও উচ্চারণ করেন ইতিহাস তো আপনারা সবাই জানেন এখানে যারা আছে তারা সবাই জানেন অন্যদিকে একুশে আগস্ট যে মামলা সেই মামলার সঙ্গে বেগম খালেদা জিয়াকে জড়িত করা তার যে জিয়া পরিবার যারা এই স্বাধীনতা সর্বভৌত্র প্রতীক যারা ওই স্বাধীনতার পতাকা নিয়ে চলছে এবং জনগণ তাদের সঙ্গে আছে তাদেরকে নির্মূল করা ঐতিহাসিক ভাবে রাজনৈতিক ভাবে নির্মূল করার চেষ্টা করা এটা সফল হয় না যে কথাটা আমির খুশি সাহেব বলেছেন আমাদের মধু আমির সাহেব বলেছেন যে সম্ভব হয় না সমস্ত দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ক্ষমতায় টিকে টিকে থাকা যায় না আর অস্ত্র দিয়ে জোর করে কোন একটা কাজ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীটা আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার বলে আমি মনে করি হচ্ছে যে নতুন প্রজন্ম যাদের যারা কিন্তু এখন অনেক বেশি জনসংখ্যায় তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছতে হবে শুধু আবেগ নয় জ্ঞান নির্ভর রাজনীতি রাজনৈতিক দল গঠন করে তাদের কাছে আমাদের হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে যেন আমাদের ছাত্র সংগঠন পৌঁছতে পারে এবং আমাদের কথাগুলো বলতে পারে আজকে এই যে নব্বই এর অনেক নেতা এখন উপস্থিত আছেন সামনে আমাদের যারা নব্বই আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমাদের তাদের ছাত্ররা তাদেরকে করতে হবে তাদেরকে তৈরি করতে হবে তাদেরকে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে হবে আমি বিশ্বাস করি যে আজকে যদি আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই কাজগুলো করার আমরা যদি ইচ্ছা পোষণ করি এবং সেই সিদ্ধান্ত নেই যে আগামী দিনগুলোতে আমরা অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে অবহিত করার জন্য আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন তাদেরকে আমরা প্রশিক্ষিত করে সেইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তাহলে অবশ্যই আমরা সফল হব আরেকটি কথা যেটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বিশ্ব রাজনীতি কিন্তু পরিবর্তিত হচ্ছে উনিশশো সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় উনিশশো সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় আজকে দু সালে যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট সেই বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটকে অনুধাবন করে এবং যোগ্য কৌশল উদ্ভাবন করে আমাদেরকে সেই কৌশলের সঙ্গে গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে হবে অত্যন্ত সত্য কথা যে আন্দোলনের কোনো বিকল্প নেই কিন্তু সেই আন্দোলন কিভাবে ফলপ্রসূ হবে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই দেখতে হবে বুঝতে হবে তার জন্য আমাদেরকে আলোচনা করতে হবে আলোচনার মধ্য দিয়ে আমাদের সব সামনের দিকে এগিয়ে নিতে হবে আজকে অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে আজকে আমাদের মাঝে আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়া নেই তিনি গৃহবন্দী অবস্থায় আছেন আমাদের এই দল এই বিয়াল্লিশ বছরে বহু ত্যাগী নেতা আমাদের দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন বহু কর্মী তারা নিহত হয়েছেন বহু নেতা নেতাকর্মী তারা হারিয়ে গেছেন আজকে এই দিনে তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি তাদেরকে স্মরণ করছি আবারও সকলের কাছেই আবেদন জানাচ্ছি যে আসুন হতাশ হবেন না অনেকে হতাশার কথা বলে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এটা বিএনপির উপরে দায়িত্ব ওটা জাতি এই দায়িত্ব বিএনপির উপরে দিয়েছে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান গোটা জাতির ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে তিনি বিএনপিকে নিয়ে সামনের দিকে গিয়ে যাবেন এই জাতিকে গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে এই জাতিকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন যার ভিত্তি স্থাপন করেছিলেন এবং যার পতাকা বেগম খালেদা জিয়া করেছেন সেটা সফল করতে হবে আমাদেরকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে আজকের এই দিনে এটাই হোক আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা যে আমরা যে কোনো মূল্যে আমাদের যে চ্যালেঞ্জ গণতন্ত্রকে উদ্ধার করা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা একটি কথা ডক্টর মুশার বলেছেন আমি তার সঙ্গে একমত যে দেশ নেত্রীকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না এবং এটা হচ্ছে অত্যন্ত জরুরি কথা এবং সেটা আমাদেরকে অবশ্যই অত্যন্ত যথাযথ আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে সেটাকে সফল করতে হবে আসুন আমাদের দলকে আমরা আরো সুসংগঠিত করি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আসুন আমরা বৃহত্তর ঐক্য সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতৃত্বে আমরা এই দেশকে মুক্ত করি গণতন্ত্রকে মুক্ত করি দেশ মুক্ত করি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবারও যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা সেই সঙ্গে আমরা আজকের এই ভার্চুয়াল আলোচনা এখানেই শেষ করছি